আই ওয়াজের হিসেব তো আলাগে আই বাদ দিলে তুলি লাইভে দে বাদ যাও এই ওয়াজ করছো দেহা যায় আইও তো ডরে আছি সাফে আছি আরে রে মাটে আইলে সরকারের চাপ এমনে সাপ হেন্নে সাপ গরহ সাপ সাপে সাপে আমি ফেলেট হয়ে গেছি রূপ চান্দ হয়ে গেছি আইয়ৰ বুঝছ তে আছিলাম ফির আনহা সাপের লগে রূপ চান্দ হয়ে গেছি গ্যা আল্লাহ আফ সারি রে বল এল্লা নি কর আমিন ক তো ভাই কোন কথাটা কইছিলাম হ্যাঁ না যে কথাটাতে আমরা গেছিলাম হঠাৎ মৃত্যু কি মৃত্যু হঠাৎ মৃত্যু বেড়ে যাবে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে এভাবে হঠাৎ মৃত্যু এটা কেয়ামতের আলামত এই জন্য মৃত্যুর যুবকেরা হায়াতের বিশ্বাস করিয়েন না যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে যে কোনো মুহূর্তে ভূমিকম্প হইতে পারে এই সুখ সবসময় থাকবে না রসুল সাল্লাম আরো একটা আলামত কয়। মানুষ মসজিদ নিয়ে গর্ব আনা না চিন্তা দিল না তেল আনু কল কলের সুম সাল্লাম লাতা কুমু সু হাত না সুবিল মশ আবু মানুষ যখন মসজিদ লোক গর্ব করব তখন মনে করব আর বেশি বাকি না ঠিক না মসজিদ গর্ব করব আনো মসজিদ ছি কথা কয়না ঠিক মসজিদ না মুসল গর্ব করত বড় বড় মসজিদ আর অনেক মসজিদের সভাপতি ইমাম সাহেবের লোক বামপাল লাইবো হ্যাঁ আমি হাজু তুমি থাম আমি সভাপতি হেমিয়া ইমামের সভাপতি ন হেমিয়া মসজিদ কমিটি পরিচালনা কর্মীটির সভাপতি ঠিক না মসজিদের ইমামের সভাপতি ডাইরেক্ট আল্লা সাল্লা শাহন উনি মেম্বরে খাড়ায় কার কথা খেব আল্লাহর কথা কেশিয়ারের কাছে মার্শাসে বা টনসালে যেন হেতে ঠাড়া রে গেছে টেয়ারে কত ডলা ডলে যেন তোর আব্বার টেঙা হজুর নিবেন রে এরকম করেন দুই দিন যাক না ওরে কথা ক না টিয়া বাড়াই তো করলে তো হজুর আমরা গরিব শরীফ মানুষ মহল্লাবাসী বোঝেন তো আল্লাহ দিব আন্নারে আল্লাহ কি না দিছে আফসারি হুজুর আন্নারে বোধ দিছে আল্লাহ আল্লাহ দিব এ কথা কইলে সভাপতি সাহেব মাইয়ারে বিয়ের প্রস্তাব দিবেন বি আই হড়াই দেখবেন বুড়িগা তেলে বেগুনে আগুনে যে ভাই মিয়া আর মাইয়া বিউটি পার্লার মাছ দুটো সাজিয়ে গিয়ে দেড় লাখ টাকা প্রতি মাসের সাজগোজ লাগে সেন্সুরি দিয়ে দাঁত মাঝে দশ হাজার টাকা টুথব্রাশ

কন্যা ভাই তোমার দোয়া করি তা তো দোয়ার গোষ্ঠী গেলে আগে টেয়াতে বলে ভাই সাহেব আল্লাহ দিব কে দিব মাছ দি মাছ বাজারে যাই বড় বোয়াল মাছ জিজ্ঞের রোগ হোজে এ ঠিকের না কান্নাডা ধরি কবে মিয়া হুজুর এত নেই আসেনি কান্না ধর দেন না সাইয়ের আর লাইট দিয়ে আরিনি ভাই সাহেব এটা ক কেজি এটা তেরো কেজি দাম কত ষোলো হাজার টাকা ছয় হয়েছে আই লাভ ইউ মাস্টারে ধরিয়ে পকেট থেকে যা বাংতি আছে বিশ চল্লিশটি যা আছে আমি এটা দি কইবেন ধরেন কি ইটকে দি করলেন না না ভাইজলামি করলেন মাসিকা কুড়েতে তো লাগবে হ্যাট টেয়া আপনি এটা কি করলেন ভাইজলামি লড়াইছেন টাকা দেন সব আল্লাহ দিব কি দিব আল্লাহ দিব কেবেন মায়ের শুরু হইলে হলে খাইম অসুবিধা নাই এরপরে সিমির পিছি তো আনা যাবেন হু না সৈরকটা সৈরকটা হিআ ন কেজি দুই কেজি লই এলেন ট্রিশ টিয়া যা দিতে আরেন যদি কোথায় তিনশো টাকা মি পিছি না কি বাইসব আল্লাহ দিব মায়ের দরকার হলে আরে নাই মারি খাই আল্লাহ কত দেয় আই লই আর হুজুরে তো দোয়ানী হজা নির অফিসার হয়ে যায় ডিসি হয়ে যায় এসপি পি হয়ে যায় প্রেসিডেন্ট হয়ে যায় হা হুজুরিগো বাড়া না মসজিদ কমিটির সভাপতি কাশ্মী আরে হুজুরে তো দোয়া আর হুৎগা এ তেতাল্লিশতমও বেশি আছে বাইবেলাতে বেলে দোয়া করেন হুজরত দোয়া ঠিকই গেছে কা বেশি আছে দোয়া করেন আপনাকে দোয়া করবেন এবার আল্লাহ হুম আমিন ও আল্লাহ মসজিদের সভাপতির ভুলারে তারপরে তেতাল্লিশতম বিচি আছে না টিকাইয়া আমার মতো এক ব্যবস্থা করিয়েন এই মেয়া মূল খোলেন ওই মেয়ে আন করতাম কইসি আপনার মেয়ে এসকে লো দশ হাজার আপনারা দেখতে মুনাজাত খুলেন না যারা খুলতেন না মুনাজাত চলবো আল্লাহ সভাপতি কেশিয়া শিয়া সাহের হোলা বেতন বিদেশে এভাবে দশ হাজার টাকা করে দিও এতারে ম্যাজিস্ট্রেট বানাইও না আল্লাহ নি ইমাম বানাইও ঠিক না ঠিক না আপনারা তাগরে বড় বড় দোয়া দি আর আপনারা অনশেষ দোয়া করিবার আগে তাগরে বলবেন সেটা ও নির্বিহিস কার্যালয়ে আপনারা যারা নামাজ দিয়ে হরান উপজেলা শিক্ষক বিচারে বা উপজেলা নির্বিহ বিষারে একটু কবি বোলে স্যার কতদিন খেদমত করি রান্নার বা বা সাহেবের আহ সালাম বলে ম্যাডাম আফসারি ভাই সালাম জ্বালাইছে আহেতো কইতে ডল লাগে সারে আলটে কত কন সারের মতো স্কেল সার আর দিন নমাজ হরে আর সরম লাগে হয় নোজটা সারের হো কন আর আহ যদি হরাই অন্তত স্যারের স্কেল না হোক এক লাখ দশ বিশ হাজারটি আইডার দরকার নাই অন্তত আর একটা লেকচারারি স্কেলের বেতনটা যাতে দেয় বাংলাদেশ সরকার সর্বনিম্ন তেইশ টাকা বেতন দিচ্ছে ইনক্রিমেন্ট দিলে দিব না দিলে না ইনক্রিমেন্টের আগে তাঁর চাকরিরও বেল থাকতো না তবে ম্যাডাম আপনি ভাইয়াকে না আপনার ভাইয়া আর কি আমার স্যার ওনাকে বলে দিয়ে আমাকে যাতে তেইশ হাজার টাকা বেতন দেয় মনে হার দর আল্লাহ বাংলাদেশের প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের গো বেতন তেইশ হাজার টাকা কর আমিন কত এই কেয়ামতের আগে আগে মসজিদ লই গর্ব করব ইমাম মুআয্জিন মুসল্লির কো খবর নাই তাকো খবর নাই কানো মসজিদ তাই এসি তিন আর অটো এসি তো কো দইল হাইকা কো মসজিদ কে নয় শামসুর কো দিন হ দূর কুত্তা হান্দা আ সব বিড়িতে জাড়া রে আঙ্গো মসজিদ না যে দারুন মসজিদ দারুনস প্লুরাল নাম্বার দি কবিস যুক্ত করবে দারুনস মসজিদ দারুনস হবে মুসল্লি দিয়ে নবীজির মসজিদে নবীজির পায়াত তলে স্বর্ণের গনি তেলের গনি ব্যাক নবীজির জান্নাত আউজে কাউসার ব্যাক আল্লাহ নবীর আপা আল্লাহ দিয়ে গেছে সুবহানাল্লাহ কয় না সেই নবীর মসজিদ তারার বেড়া না সানি খাজুরা আতা সানি আল্লাহনি মুসল্লি বেগুন জান্নাতি মুসল্লি আউ কর যে নোয়া ছড়লে আল্লাহ সার্টিফিকেট লিখি দে ইতি আল্লাহ তোমরা জান্নাতি রাধি আল্লাহ আনহুম ও রাধু আনহু আর আঙ্গ মসি টাইলস করা এসি মুসল্লি প্রায় তি সিটার দাড়ি এদ্দুর বুড়িয়ার নিচে তাই সুবান ভাই পেলা আল্লা কয় তে দেখছো তে দাড়ি কীভাবে আই লাভ ইউ দে হে তো সুদি হেত সুতুর বললোকে বই বই টেলিভিশন ছা এরকম সুদি বুড়িয়া বর্তমানে আঙ্গো আশেপাশে বহির রাস্টে নাই রে কতদূদ দূর সাগায় এদ্দুর লেখা হাতে

ছোট মাসুম বাচ্চা করে কল হলে দিছে মাইয়ারা ও লানে দিছে নবীর কল মাইয়ার মা শ্রেষ্ঠ দিচ্ছে কল নবীজি কো এরা জান্নাতের টুকরা সেঁচে ইয়ো না এরা মহাব্বতের মানুষ নবীর কল সেঁচছে মুতি দিছে নবী কাঁদ লইলে তা করে নামাজ হচ্ছে ওয়াইজা রাখাড়া ওয়া ওয়াইজা রাফা ওয়াইজা কামা রাফা হু যখন খাড়াই তো হুজুর আবার তারা কান্দ লইয়া লেত সহি আদিস সোহান কয় না তাহলে মসজিদ আর হোল আনেলে দৌড়াইবেননি ছোট ছোট হোল আনেলে মসজিদ নিবেননি আমাদের ফরে এই জমিন খালি হইয়া যাইব আমরা ছোটবেলার নামাজ পড়ার কারণে তো আল্লাহরে পাইছি ফরসি স্কুলে স্কুল থেকে গেলাম মাত্রা সাহ স্কুলে পড়বার সময়ও আমরা মসজিদে নামাজ পড়তাম লগে সতানি আনা কম করি ন তারপরে বুড়ি ফকেট বড় বড় ব্যাংক দিয়ে দিছি বুড়ি ভাবে এইভাবে নিয়ত বানিত মনে করছি যে নিয়ত তো শেষ হাত বাঁধিয়েছি বুড়ি আর কি বুড়ি আঙ কিছু করতে পারবো নি ওই বাদ মাসও ব্যাঙ্গিটির ত্বককে না ওইলাম একই বেডা বড় ব্যাঙ্ক ধরি লই যায় তা তখন নামাজ মাছ তো আড়া বুড়ি গো ফকট এটা বড়ি দিলে বড় ব্যাংক তো লাখ পাই তো বুড়ি গিয়ে দিয়ে মা ও কনে নোয়াজ কনে আড়া দিতাম গেরাম দৌড় হিয়ার তো সতারি করতে করতে এই কেলাস কন কেলাস আর হজরে লেখি দিছে সাত বছরের নিচে বাচ্চাদেরকে আমাদের মসজিদে আনিবেন না তোর বাফের মসজিদ নেই এটা কাবা শরীফে আজজা হলান লেদা হলান আগা মুতা ব্যাগ চলে জোগারে লাই নওয়াজ অর্জন তাঙ্গ এই অবস্থা চলছে নোয়াজ ওলান দৌড় দে শতানি করে কেউ মানা করেনি তো বাইতুল্লাহ মসজিদ বলে আল্লাহর ঘর বাইতুল্লাহ অংশ তো ইয়ান মসজিদ ইয়ান আঙ্গ সভাপতি সাল্লা থেকে দর এতে রে কত দর এতে দর আকল বাইর মতো দর এতে তরাবি সান্দা উড়াই মসজিদ টাইলস করে এটা হক নো ইমাম সাহাবের হক হেমি ইমাম সাহেবের তারা বিশ্বান দি কিতা করে মসজিদ টাইলস করে তোর মসজিদের বিচার আল্লাহ কর তুই ইমামের হক বাড়ি দিছ এত বছর হুজুরের এক কান জন খুন্ডাকি নিদাসা হুন্ডা তোর চালা সার আল্লাহ রো আজ তুজুরে হিঁসে দিলে হুজুর বই এন ধোয়া করিয়ে হুজুর খালি ধোয়া বেঁচতে বেস্ত তো হুন্ডার মালিক আর হুজুর অাইকেল চালায় এ এসে ছাগলে কানখড়া করে শুনে কিনে মাঠঘাটার আওয়াজ কত আই এটা কীর আওয়াজ তো আই না হুজুর আইয়ে কাট 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 কাঠাস ও খাদ হল দিটা আক্কা আটকা মারে তো মাঠ গাঁটে হিঁসেটা ও মা ছাগলে ছাগলে গাছখানা বন্ধ করে দিই বেড়ে করেছে কে কিন্তু আফসারি না ডাকায় ইয়ে

আগের বউ তো থাকবোই হিকমা আসে হু রঙ কাল আমার ইমামদেরকে ভালোবাসি তাদের আল্লাহ ছাড়া কেউ নেই ভাই দ্রব্যমূল্যান্ন যত টি খান উনিও ততটেয়াদি খায় মহব্বত করিয়েন মহব্বত করিয়েন আমরা অনেক সময় ফেসবুকে আঙ্গারল এতে ওয়াজ ব্যবসায়ী আমাদের ব্রেনটা আপনাদের জন্য দিয়ে ঘন্টা আপনাদেরকে নিয়ে চিন্তা করি আমিন কর আমরা নষ্ট করি না আল্লাহর কাজে খরচ করি হয়তো ফ্যামিলি নিয়ে বাসি আর কিতা এই তো আর কিতা করি ক কোটি টেয়া হয়েছে ন কিতে হয়েছে মন্ত্রী এমপি হইলে তো কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যেতাম বেড প্রকল্প কোটি টাকা ওস্তাদ আমার কাজটা আমি দেখবো সেটা হ্যাঁ দিয়ে দাও তো ঠিক আছে না যোগ্যতা আছে না আল্লাহ দিছে না রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার ডিগ্রি হলে এল এল বিতে এক্সটেন্ড করলে এত লগে আর ফারে গেই বেড়া উড়ালে তো আরে চিনি ছাড়া দে ঠিক কি না তো আর কি তা তা আমরা তো তোদের খেদ মতো রয়েছি ক আতুড়া ইনশাল্লাহ আফসারি উজুরের বেশি বেশি হাদিয়া দান কর্ম আমিন এর তো ওয়াজ আছে না দাদা দেন তো কি এর ওয়াজ ওয়াজটা কন্টিনিউ রাখবেন এই জমিনে মা বোনেরা কিছু শুনবো সকালবেলা দরকারও মহিলা সমাবেশ করিয়েন দেশি একজন ভালো আলেম দিয়ে আম্মাজিরে আসবো প্যান্ডেল তো এমনিও খুলবু দশটার হরে কুলিশ বা দে আম্মা জিটা কিছু শুনলে ভাইরি ইন্টারনেটে পাঁচ মিনিট ফর ফর নেগেট ফিলিম নতুন নতুন আইয়ে নতুন নতুন নিউজ দ্বারা মোমসাল্লামের রোম্মদুল জাহান নামে লৈ যার আমরা যদি বেশি বেশি ওয়াজনসিওত করি জুমার আলোচনা আপডেট দিয়া হুজুরে একজন গেষ্ট হুজুর আনিয়ে যদি স্পিচগুলো দেয় মানুষকে তর তাজা করতে পারি ইমটা তাজদিদ করতে পারি তাহলে এই লোকগুলা জান্নাতো চাইব ঠিক কিনা ফইসালে কেউ কবর হিন্দুও না বৌদ্ধ না খ্রিস্টানও না রাজা না না ধনীও না গরিবও না প্রত্যেকে টাকাটা রাখি যাবো জাস্ট একটু চলা আর কি দুনিয়াতে আমরা যাতে আমরা প্রত্যেকে ভালোভাবে চলতে পারি ধনী গরিব সকল ধর্মের মানুষ যাতে আমরা সুখে থাকতে পারি হিংসা করিও না ভাই হিংসা করিও না তো অসংখ্য কথার ভিতরে অসংখ্য এই যে তিন চারটা কৈছি আত্ম অসংখ্য রয়ে গেছে আজ আর নয় আর এক সময় ইনশাল্লাহ করবো সবাইকে নিয়ে এগারোটার প্রায় এগারোটার কিছু উপর হয়ে গেছে আস্তা গফির আচ্ছা ঠিক আছে আমার কলিজার ভাইয়ে একটু কথা বলবো আর অজ্ঞা মানুষ আসেন না তো সূরা ইনফিতার ইনসি কক কমার ওয়াকেয়া নাজ তারপরে আপনার জিলজাল পরিয়া তেয়ামা এই সূরাগুলা তাকুবীর এগুলা প্রায় কেয়ামতের আলামত কেমনে কেমনে গঠব লক্ষ লক্ষ ফায় গাম্বর দুনিয়াতে ফাটাইছেন সব নবী রাসুল কিন্তু কেয়ামতের ওয়াজ করেন রাসুল সালসাল্লামের বাঘের এই টপিক্স হচ্ছে যেহেতু হুজুর লেটেস্ট ফায়াম্বর হুজুরের পর আর কোন নবী আসবে না আসবে না এই জন্য হুজুরের হাদিসগুলোতে কেয়ামতের আলোচনা এই কথাটা আল্লাহ আজকে আমার দিলে আলহাম করছে আমি কই দিলাম চিন্তা করলাম আসলে তো ঠিক তাও রাজ্য যত কিতাবে পড়বেন ওই নবীদের যত হাদিস পড়বেন কেয়ামতের আলোচনা নাই প্রায় নবীজির আলোচনাতে কেয়ামতের আলোচনা আছে হাদিসে সুমাহন আল্লাহ আশাদু সাহা যদি লেখেন এই পৃথিবীর সেরামৌলবী হচ্ছে গুগল হুজুর হযরত গুগল হুজুর শুধু সাহা যদি লেখেন হাজার হাদাস হাদিস ইহানো চলি যাইব এই কালা আয়াতের ভিতরে ক ন বগুল মলিসের কাছে সাহেবের নাম গুগল হুজুর হেতে আবার ফত যদি বলেন আমরা এই এনতে মেইন রোড থেকে ফতে সাহস দিছি গেছি বলে এদিকে এবার গুগলে এন মহিল লোক গা কয়ে টোয়েন্টি মিটার ব্যাক সাইড স্পর্শ রাইট সাইড স্পট হ্যাঁ গুগল ম্যাপ দিয়ে আরেক কত গেছি গুগলে গুগল এনে হুজুরের ফিএস লোক গা মহিল লোক কয় আফসারি ভাই আপনি রং যাচ্ছেন একটু ব্যাকে বিশ মিটার দেশে ডাইনে টার্নিং লোন দেখবেন আপনার এ উত্তর দৌলতপুর ইউসুফ হাজির মসজিদ পেয়ে যাবেন ইউ শিউরলি ইউ গড কে হুজুরে কে কয় সব মৌলী যদি মিছা কথা কয় সম্ভব থাকে কিন্তু হজরত গুগল হুজুরে মিছা কথা কইতো লিখবে না তে ফাট করে আইয়ে এটাও কে আমত এল্লা হল না নন এডার দিকে জন এটা বাতের মতো খায় বাত না খাইও থাকতে বাতে মোবাইল ছাড়া থাকতে মাইয়া ফিল্মের এই নেগেট টিপ দিছে যে দেখছে আর এত কত আগে মরিছে গাঙ্গ দেহডা শুধু দেহ বোমা হামলা অলরেডি হয়ে গেছে আমাদের কলপ ধ্বংস ঘুরিয়ে এই ফরমানু যেটা চোখে দেখা যায় না বাকি রয়েছে প্র্যাক্টিক্যালি ফরমানু হামলা চলি আমরা এই প্রজন্ম শেষ হই যে মুগা এটাই ফাইনাল ওয়াজ আজকের কে অলরেডি শুরু হয়ে গেছে তবে নবীজি কই গেছে এই এই ঘটনা ঘটলে মনে করিব দেওয়াজপুরের আর হায়াত নাই এই এই ঘটনা কি কি ঘটনা আঙ্গুল লুডে দিয়ান এই এই ঘটনা এই এই মানেই একশো একাত্তরটা এই এই মানে তুই এই পর্যন্ত তো হরলি না না তোর এই মানটা তাস দিই আমলের দিকে তার গিয়ে হইতো তা সবই হইতো

নবীজি একদিন কেয়ামত রাজ যাই কয় আনাওয়া কাহাতাইন আমি এবং কেয়ামত দুই আঙ্গুলে না এইভাবে উড়াই মধ্যখানে একটু ফাঁক আছে ওই ফাঁক যতটুকু কেয়ামতের এ বাকি অতটুকু রাসুল সাল্লাম এভাবে কি করছে হাত উড়েছে আঙ্গুল আঙ্গুল দুইটা এভাবে উড়েছি উড়ান না আপনার মতো করি ফাঁক করেন হাঁক কদ্দূর আছে নিজের আঙ্গুল নিজে ছাড় বেশি নি এভাবে উড়েছে হাত দিয়েছে এভাবে আসছে উড়াই কয় এরাল তিন মাস আগে ডোমস ডে ক্লক পৃথিবী ধ্বংসের একটা গড়ি আছে সাহা অর্থ কেয়ামত সাহা অর্থ গড়ি ঘন্টা সতেরো জন নোবেল বিজ্ঞানী এটা কন্ট্রোল করে তো এটারে আগে দেড় মিনিট আসিল একশো সেকেন্ড উনিশশো সালে দেড় মিনিট এবার হে তারা দরার দরি করে গড়ির কাঁটা সতেরোজনে টানি নব্বই সেকেন্ডে আনছে মানে নব্বই সেকেন্ড ফর পৃথিবীর হয় এক শেষ কেয়ামতই গো এটা হলো পৃথিবীর জলবায়ু ফরমানু হামলার ভয় আশঙ্কা সব কিছু তারা এ করি গড়ির কাটা ঘুরে দিছে আর নব্বই সেকেন্ড দেড় মিনিট বাকি পৃথিবীর কয় মিনিট এই জিনিসটাও নবীজির হাদিস থেকে তারা আবিষ্কার করছে হুজুর কয় আমি আয়সি ইডে কেয়ামতের আলামত এক নবী থেকে আরেক নবী পাঁচশো বছরের বেশি ছিল না ফাঁক কশপ তো নবী গুজারি গেছে তার যে কশ বছর পনেরোশো আমারও কালি কোন বছর আর তিরিশ বছর আগেও গালি চোদ্দশো আর এটা পারে না ধর পনেরোশো কশপ তো পনেরোশোর ভিতরে তাইলে তো এক হাজার বছর বনা চাইছি হ্যাঁ আর তো এক হাজার বছর আগে পৃথিবী শেষ হয়ে যাবার কথা তাহলে বনা চাইছি কত এক হাজার বছর বনা চাই গেছি বাইরে অবস্থা খারাপ নবীজি একদিন হাদিস পড়াইতে আছে সাহাবির গরুল এইভাবে মাহফিল করে। আতাইব নেই আসার রাদিল্লা তালা আনু আদিসের রাবি তিনি কয় আর দোস্ত আবুর রাদিল্লা তালা আনু আদিসটা কইসে কিনামা নাবিউসাল্লাম ফি মাজি কামরা এক ওয়াজ বইব নোয়াজুর হুজুর ওয়াজু নিয়ের হুজুরকে বিশ্বনবী মোহাম্মাদুর সাল্লি সাল্লাম তো এক আরবি দুই মফিজ টাইপের হেমি আয় যা আহ আর রাবিউর হুজুরের ওয়াজের মধ্যে দিয়ে কাড়াই প্রশ্ন করে গেলেছে মাতা ছাড়া ও নবী ও আস করে নাই আমি কোন দিন কণ কে আমতো জান্নাতে যাইম সুর বিয়ে করি বারো হাজার আটশো এত কষ্ট দেরিও না সহ্য না বিয়ে করতাম চাই সুরের বিয়ে করি কে আমত কন্দিনইবো সহজ সরল মানুষ তো প্রশ্ন করিয়েছে তো নবীজি ফামাজা রসুল্লাম হুযুর তার দিকে চাই আবার হাদিসের দিকে চাই হুয হাদিস পড়াই আছে তার কোনো কথা কয় নাকালা বাহাদুল কাম তো তো কলানিক কিছু নোয়াঘালের শ্রোতা আছে না এদিকে কোন কয় সামিয়া মা কল ফাঁকার ইয়া মা কাল এই লোকে যেটা প্রশ্ন করছে কাছে এটা খারাপ লাগছে শুনছি কিন্তু কি আল্লাহ জবাব দেন হেতারা হেতারা হাম দেয় আর কি নবীরে জবাবটা ভাই বেলাই হুজুর হাদিস পড়াইছে অকালা বাহুম বাল্লামি আসমা হাত তাই যা কাদা হাদিস এদিকের কিন্তু কয় হুজুর এটা শুনে না জবাব দিব কেননে বুঝলি দোনো ভাড়াটি দুই রকম হুজুরের কর হুজুর তো হড়াইতেই আছে হাদিস পড়ানি শেষ হুজুর কয় আইনা ওরা ঘুসাই কে আমাকে কে আমত সম্পর্কে প্রশ্ন করছ তার দেখতে হয় না কেন কো এবার লকিটা আবার খাড়াই গেছে কায় হা আনায়া রসুল আল্লাহ নবী আয় নামে প্রশ্ন করছিলাম কে আমত কন্দিন করতামি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ভাই যা তুই তিলাম তুফান তাজির সাহ ক যখন দেখবা আমার ধ্বংস গেছে তখন মনে করি আর পৃথিবীর হায়াত্মাকি নাম কেয়ামত কেয়ামত যার কাছে যেটা আমানত রাখবেন ধ্বংস করিয়ে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্র আমানত হোয়াইট হাউসের কাছে আল্লাহ তাম পৃথিবীর মানুষের যান মালের নিরাপত্তার দায়িত্ব দিছে হেমিয়া আঁড়িয়ে যুদ্ধ লাগা দিছে তাইলে আমানত রাখছে নি ব্যবসায়ীর কাছে মাল আমানত রাখছে তুমি সুন্দর করে লাভ করি বেছিও ও আর বেশি লেবো দেড়শো মাল নাই কি ইত্যাম হান্নাতে ঠিক না এইভাবে ঘটনা চলব এই যার কাছে যেটা আমানত রাখবো আমানতের খেয়ানত করবো দায়িত্ব দিছে সঠিকভাবে সবকিছু ম্যানেজ করে উনি সঠিকভাবে করেন আরো মুখ লাগাই দেয় আগে হোজ জানা নি ঠিক কিনা ক ভাইয়ে বিচার করি মানে তুই মান তুই মান ইচ্ছা আমার হিয়ান দেখি কোনো লগে জুড়িম কিন্তু এত খারাপ কম নয় এত মুখের তুষ্টি মারি খেয়েছি ধনুমই ক বাচ্চা তো তো টিয়া দশ হাজার দিয়ে দে মিলে দিও আর হিয়ান দিয়ে কয় উল্টা সাকিন বিচার করলে তুই যে হাতে আছে আফসার হিসাব সম্মানি লোক তুই হাতে লিখা উল্টা তুই যদি বানাতে অনেক দরকার অন ওষুধ তুই টিয়া দি দি দিয়ে মাতিচ্ছা মানি যাইস মধ্যে ন হাজার হাস্য নাই এরা আমানতের খেয়ানত করছে আমানতের আরে এরকম সিটিং বহির বিশ্বে নাই রে বাইরে কেছি এই মাহফিলে করছাম হেস লাগাচ্ছে মাহফিল বন্ধ হয়ে জেনে বাই কই আনলে তা আমানতের কি হয়ে যাইব আল্লাহ ফেন্সি বলু জুরে রে দায়িত্ব দিছে মাদ্রাসা অনেক ফেন্সি বলে বাউসার বানালায় অনেক কেরা নিয়ে বাউসার বানালায় কই না আর আব্বা দেন না সম্পদ আরে আল্লাহ দিছে খাইবাল্লাই জবাব আল্লাহার কাছে আপনাকে দিতে হবে ঠিকই না অনেকে ঘন্টাতে যায় দশ মিনিট পরে হাঁস মিনিট আগে ঘন্টাতে পারলে আপনার ক্লাসে যদি ছাত্র ছাত্রছাত্রী থাকে হাস মিনিট কমরে হাঁস চল তারপরে হাঁস আটা চল্লিশ কত দুইশো চল্লিশ মিনিট আপনি জাতিরে কম ফড়াইলেন আল্লাহর দরবারে দুইশো চল্লিশ মিনিটের জবাব দিতে হবে ঠিক না হেডমাস্টারের প্রিন্সিপাল আইন করা দিলে যে স্থানীয় টিচার তোর হালা দিলে কি হইব তোর মতো ও প্রিন্সিপাল দেখছি হিরে ধরে এরকম হিরে ধরে না হুজুর সার বহির বিশ্বে না হিরে হুজুর এই জবাব তোমাকে দিতে হবে মাবুদের দরবারে একদিন আল্লাহ যে আল্লাহস অনুকর ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি ভয় করবে নিজের রবের সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে এই ভয় যার আছে আমি আল্লাহ তাকে দুইটা জান্নাত দিম সুবহানাল্লাহ বড় দুইটা 16টা জিদা 10 দুনিয়ার হমান সুবহানাল্লাহ তো সার্চছো আমি হবে 12 13 রাষ্ট্র চাইলাম আরে পৃথিবী কত বড় কত বিশাল এটা গুললে বোঝা যাবার জান্নাত কিটা সমনি আজ পর্যন্ত তো এক ডিসিমের লি আর মেইন রোড কোটি লব কত ঠিকই না তইলে জান্নাতের জায়গাটা কত দাম কত নে আমার আল্লাহ কয় যে ব্যক্তি যে ব্যক্তি ভয় করব আমি রবের সামনে তার হইব এই ভয়টা যদি করেন আপনি জীবনটা মতটা জীবন হয়ে যাবে আয় হায় আমরা সরকারি ডিউটি দশটা থেকে চারটা এই সময়টা গভর্নমেন্ট আপনার থেকে কিনে নিছি আপনি চুক্তি মানি সরকারি চাকরিটা করেনের আপনি ঘন্টাগুল্লা করতেছেন না মিস দিচ্ছেন আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে আমরা না হাস হোলানের হাসকরাল্লাই বাল্লায় সিস্টেম করে নকল সাপ্লাই করে দেওরে আর নিজস্বাই আর নিজের বউ একসাথে হরিকে দেয় গাইডে লিসি দিলে দিছে তুইলেই তোর বাবিরে দিস হেতের নকলের মধ্যে ইয়ে না দিছে তুমি লেখি তোমার বাবি রে দিবা এরকম হুজুর সার আমাদের বহির বিশ্বে নাই রে আল্লাহ দরবারে তোমাকে দাঁড়াতে হবে একদিন তুমি আমার জাতিকে আমার বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লারে জব করে দিছ নকলের সাথে আমাদের কোনো আফস নাই নকল রাষ্ট্রদ্রোহী অন্যায় এটা বহির্বিশ্বে একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করলে সে টিচার হয় ইঞ্জিনিয়ার হয় বৈজ্ঞানিক হয় আগ্রদর্শে হাজার হাজার এম এ ফার্স্ট ইংরেজি উদ্যোগে না আমি স্বর্মে মরিজিত লিখছিলাম মালদ্বীপ আর ইমিগ্রেশনের জিজ্ঞা ইংরেজি তাই হুডা জবাব দিতে একটু ফোনেটিক্স অন্য সিস্টেমে কয় তো কইলাম কীর এল বি এক্সটেন্ড করলাম এর এলএলবি ফার্স্ট স্যার বিষয়ে এম এ ফার্স্ট নিজের কল নিজে থাড় পাইছি কীতে ঘুরলাম এমনভাবে বাচ্চাকে শিখেবেন সারা পৃথিবীতে বাচ্চাটা যাতে না থাকে লন্ডন ইটালি যেখানে যাক ত্রুলি ইংলিশ কেবো হইলে ঠালাই বেতন হাতে তিন লাখ চার লাখ ঠিক কিনা হেতে মাদ্রাসাতে ফাঁসে লড়ি যায় ও মা হাতের হাতে গরু চোরা নিত লাগায় সৌদি আরব ক মা আসমুকা ও কিতা কন ভাই সাপ এ মুখ মাফি আনতা হোমোর অনেস তুই অর্ধিক গাদা যা যা ওই গরু চোরা কই আর হাতে যদি সুন্দর করি কই এলে যে এসমি রফিক উল্লাহ মাঝে আদ্রসু আদ্রসু অফিস সাহি আল বুখারি ও আদ্রসু ফিল্ম ইসকাতুল মাসাফি ও আদ্রসুল কোরআন انا خطيب في بنغلاديش في المسجد الشاهي ويلا انا انت خطيب انا خطيب ماهر كسودسي থ্রু ইংলিশ যদি আরবি যদি শুরু করস গো করান দরকার না তাহলে মুদির ফিল কম্পিউটার আনতা আল আল কম্পিউটারি তুই আর ল্যাপটপ লোটবি তুই আর গাইতে এসলে মানে সইয়ের ইনশাআল্লাহ উড়ি দু ইনশাল্লাহরে আর মা ইয়ার বিয়ে দিবি ইনশাল্লাহ তোর মতো ইচ্ছা ক্লোজ আপ হম তোমাকে তাহলে হইলে ব্যা তো আষ্টে হাজার না তিরিশ হাজার এটার জন্য দায় আমরা আমরা আলেমেরা এত লক্ষ স্যালারি মাদ্রাসা ধরাই আর বেশি ঘেঁটে এলাম না হ্যাঁ আরবি দরে কলজো দাই হুমা এই যে দুই হাজার তেইশ সালে দাসকেল রিক এই আলম আলম কি কী রিক্ষা আই কয়েছে আলম তুই কছ আলেম আলম ক আলম রিক্ষা এই একই বেয়েছে তিন লক্ষ ওলান্ধিছে ডাকল আর এবারে সত্তর হাজারও দিছে মাত্র এই আলম রিক্কা আর গুণ কই দুই লাখ ত্রিশ হাজার কই মাদ্রাসা লাইফ সাপোর্টে চলি কই ঠিক করে যদি আর হুঝররা না হায় আগামী পাঁচ সাত বছরের ভিতরে মাদ্রাসা নাই অবস্থা ভালা ন কড়া ধরে কণ্ঠাও আস এক তৈরি কেয়ামত আইসি মাদ্রাসা রুব দি লাগাই দিই রায় ফোন লো আল্লাহ জানে আসত্তি তুই আসত্তি তো বে কে অজ্ঞা অজ্ঞা ছাত্ররে মাদ্রাসা ধরাবি নি আ লিল্লাহে দা লীলাহে আর সুন্দর সুন্দর মাইয়ের মাদ্রাসা ধরাইতে রসা আত আমার প্রিন্সের মতো মাইয়ারা মাদ্রাসাত মাদ্রাসাদ হরাইন আমি রে সুন্দর সুন্দর মাইয়ারা এ নায়িকা অকা আমি বুঝলাম না অজ্ঞা নায়িকা ব্যাডক্য নাই ভাই সাহ কেন আসেনি প্রত্যেকটা নায়িকা সিনেমা করলেও সুন্দর লাগে কথা কইলেও সুন্দর লাগে হাসলেও সুন্দর লাগে চোখে লড়া খাবাইলেও সুন্দর লাগে মহি ফালে সমুনি এক দিলে মডেলিং করলেও সুন্দর লাগে সুন্দর কিতা ইয়ে দিলে কি চুল বান্দি এ বুড়ির এ বাদন যাবে না ছেড়ে কিরে এ বুড়ি সুল দিও বাঁধি বেড আবার টানা লেগছে আবার লেখছে এ বাদন যাবে না এটা সান সিল্ক হরে আয় এটার এবারত মিলেছি এই হলো সানসিল্কে বলতি আছে শোনেন আঙিসি ম্যাডাম আমনে মাথা দন আমনে চুল সমুনি থেকে ডাকা পর্যন্ত লম্ব হইব আর এবারে তো একটা অজ্ঞা বান্ধি রেখেছে আপনি যদি দশটা ডাল্লিং বান্ধি রান ডাল্লিং চুল চলাইব চুল চলাইতো নো ইতি সানসিল নিচে লেখি রেখেছে কি এ বাঁধন তে এই বাঁধন ইগুনে হি মো ইগুনে যদি মাদ্রাসা ধরাইতো আফসারির কাছে বিয়ে দিত হি হানো যাইতো নি আর আল্লাহ আর মাইয়া যদি নাই ওইবার এবার একটু হতে আগা আফসারি হুজুরের কাছে বিয়া দিও আমিন মা আসল লাগবে আর কাছে বিয়ে দিলে না একই তো না বালা থাকবো এগুলোর ঘরে সুদেশ হিসাব ফয়দা হইব আজার হিসাব হইব আমি জৈব হইব বিশ্ববিখ্যাত অলিয়ে কামে লইব আমিন ক এটা নেটার লাইতে ব্যাক কথা কন জানা আইনি নিজে হুতি হুতি চিন্তা করলাম আচ্ছা নাইকে বই এত সুন্দর চেহারা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ এটা তো আল্লাহর দাম বিয়েকা বেশি হয় বিয়ে এক মাসও থেকে না দুই তিন মাস থেকে কাবিনও ঠিক আছে এক দেড় কোটি দুই কোটি টাকা আচ্ছা একটা মানুষ চলতে হইলে আর একটা একটাই খাইব তো যদি কোটিপতি চাইও বিয়ে বইয়ে আল্লাহ দিলে দুইটা সন্তান উৎপাদন করলে এ দুইটা সন্তান তো তার সম্পদ আলহামদুলিল্লাহ আব্বু আম্মুক ডাকবো স্বামী মরি গেলে তো ইন্ডাস্ট্রির মালিক আমার বই নিয়ে যাব দুই হাজার কুড়ি অন বিয়া বিয়ে কাটে কেনা পর চিন্তা করছি এটা তো বহুত মূল্যবান সম্পদে মহিলাটা সারার তো আল্লাহর দাম এটা কিন্তু অস্বীকার করানো আল্লাহ যাকে দে এই রূপ যৌবন নেই আল্লাহ দেয় দে ভিতরে ভিত্তি বোধহ অনেক মানুষের হক আছে যার লগে যার জোড়া তার লগে তার বিয়া এই আল্লাহ হক আদায় করে খালি

আবিটিও লড়াক দিব এড়ি আই জানি সিটিংয়ের তো আন্দারি করতে করতে আই চিনি সিটিং সিডিয়া লাই অগ্ঘা বুড়িকে রাত উড়ে চিনি বেলা আর নাতিনকে বিয়ে দিও আহাডা সুয়ারিতে ঘন্টাতে তিনকে দিছেন কইবা যে মাথা ঠিক নেই জ্বর কত মাথা ঠিক নেই হাসগে দেন না তাইলে

ইহুদি আমার আপন মানুষ খ্রিস্টান আমার আপন মানুষ তোরা তো শুধু আল্লাহ আল্লাহ ওয়াজ করস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার নায়িকা ফ্লেয়ার প্রত্যেকের আমি ভালোবাসি ভালোবাসার টার্গেট হলো কারণ হলো ইডে একটা মানুষকে যদি আমি কথার মাধ্যমে ভালোবাসা দিয়ে কারণ এই কথাগুলো তারা শোনে এই ন্যাটে তারা কথাগুলো শোনে কোন কথাটা তার দিলে টানে মোহব্বত লাগে বলা যায় না সে আল্লাহর ফতে আসতে পারে আর বিয়ে করলে তোরা খালি সমালোচনা করস এই অমুকে বিয়ে হবে হাসকান হয়েছে হাসকান সোয়ানক তোর হ্যাঁ গন্তি বিয়ে কছি তবু তো বিয়েটা করছে বিয়ে অবস্থা যদি সে মরে সে তো জাননাতে পারে মোটা জিনা করলে মোটা দেহ ব্যবসা দিলে গেলে বয় বয়ফ্রেন্ড রাখলে মোটা তো শেষ তো ক আল্লাহ কথা আল্লাহ এতে আল্লাহ হমানে বিয়ে কর তো কারণ এটা তো হালাল ভাবে সে বিয়ে করতেছে তাকে ইনসাল করিয়েন না সমালোচনা করিয়েন না মনে নাও মিলতে পারে কারণ মন তো মনের রসিকার কাছে আল্লাহর কাছে ইয়া মোকাল্লেভাল কুলুক হয়তো ভালো জিনিস দিয়ে বিয়ে করিয়ে করিয়েছে এক দেড় মাস পরে মন টেকে না হে তুমি আমার দিয়া লাও হে তো হেই কী তো করবো ত কর বিয়ে করতে থাক আল্লাহ যাতে আমার প্রিয় নায়ক নায়কেদেরকে জেনা থেকে বাসায় আবার অনেকে বুড়ো অবস্থা তবা করে তোরা ফেসবুকে কমেন্টস করস আগে তো ব্যবসা ভালো হয়েছে তো অবাক করতে অসুবিধে খবরদার এসব কথা বলিও না কারণ কি আল্লাহ যদি তাকে মাফ করে তোমার বলার কিছু নেই করার সুযোগ কতক্ষণ পর্যন্ত একদম মৃত্যুর আগ পর্যন্ত কখন সে পেনাল্টি গোল একটা ইনিংস খেলার নব্বই মিনিট সময় আছে এক সেকেন্ড আগে যদি গোল দেয় গোল হবে না আল্লাহ তার সময় দিয়ে দিছে নির্ধারিত তার হায়াত সে যদি মরা করে হজ করে ভালো একজন হাজব্যান্ড ধরি ডিসি এসপি ম্যাজিস্ট্রেট যদি তারপরে যারা অপসরে গেছে এদেরকে বিয়ে করে আলেমদেরকে বিয়ে করে বইতো হইলো আড়া রাজি আছি ইনশাল্লাহ কেন আলেম কার আতুড়ে আছে আলেমের কে আলেম আছে ইয়ে আনো উড়াচ্ছা ওই ভাবলি আছে আলাসে কিরে আলেম বুঝির আতরি গেছে ভাই আলেম ন না আর মতো আরে আল্লাহ আঙ্গো আলেমের কাছে যদি বিয়ে বইতে রেডি আছে ইনশাল্লাহ আমিন ক এটা বাংলাদেশে হোয় সংস্কৃতিটা চালু হয় ইন্ডিয়া এবং পাকিস্তান শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমরা ফেসবুক শরীফে দেখছি ঠিক আছে না অনেক আলেমের কাছে নায়িকেরা বিয়ে হয়ে গেছে অনেকে ফর্দা হচ্ছে এটা কিন্তু ভালো লক্ষণ আল্লাহ কবুল করুক আর কিছু না হোক তার ঘরের সন্তানটি হইব প্রিন্সের মতো প্রিন্সের মতো তো সাবি বিসিএস ক্যাডার প্রায় লোক ব্যাডকা কমে আসে আকসাল লোকগুলা ঢকের এটাও একটা পয়েন্ট জাতির ইমামেরা জাতির কর্ণ দেখবি ডকের তাহলে আমরা চাই আমাদের প্রিয় বোনগুলো চলে আসুক দরজা ঠিক না আল্লাহ আমার বোনদেরকে কবুল করো তাদের যোগ্যতা আছে তুমি অস্বীকার করতে পারো না আল্লাহ আমার ক্রিকেট ফ্লেয়ারগুলোকে তুমি কবুল করো আল্লাহ বিশ্বকাপে যারা খেলে বিশ্ব যারা আছে সারা পৃথিবীতে ফেইসের যারা আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসি যোগ্যতা দিছ তোমার কাছে আর একটা দরখাস্ত তুমি তাদেরকে ভালোবাসি ইসলামটা দিয়ে দাও জোরে আমিন তো আমানতের খেয়ানত তো আমানতটা রূপ জবনটা একটা আমানত এই যে একটা চেহারা দিছে আল্লাহ কিন্তু সবাইকে চেহারা দেয় না আল্লাহ একবার আঠারো কোটি মানুষ কারো কারো চেহারা কত সুন্দর প্রাণ চুড়াই যা দিছে কি আল্লাহ জি অফালা ককা ফেসং ও কাফা দালক ফিআই সুৰতিম সা রক কাবাক বন্দারে ঘনশাআল্লাহ তোমাদেরকে এত সুন্দরভাবে সুবিন্যস্ত করলে এত ফ্রিঞ্চুর মতো মানুষ মহিলা নাকান একটুপু সাধিলে আর ডক না নাকটা একটু খাড়া দিয়ে চোখটা একটু হরিণীর মতো একটু হালকা পাকা করে দিই দাঁতগুলো যদি ফাইন করে দিই চুলটি লম্বা করে দেয় কালারটা যদি দারুণ করে দে কত সুন্দর লাগে এটা করে কে এর কয় আল্লাহ রে আল্লাহ জি এ খালনা পাকা ফাসাওয়া কাফা দালাক এর পরে কইয়া আইয়ো হল ইনশান হরকবি রব বিকল করি বান্দা ও আমার বান্দী তোমার মহিমান্বিত রব থেকে কিসে তোমাকে প্রতারিত কইল্ল বেকাম আয় কইলাভ আমার চল্লা নাম আনলা নামৰ প্রতিমা আইনলা আল্লাহ ক কাহ্লা আমি মানুষের সামান্য বীর্য থেকে বানাইছি এই বীর্য থেকে বানাইয়া তারে দামি করছি অত সেরকম বীর্য তার আব্বার লুঙ্গির মধ্যে কত লাগি গেছে একটা বীর্য তারপরে চল্লিশ কোটি শুক্রণের থেকে তোমার মায়ের জরায়ুতে একটা ডিম নিয়ে আমি তোমারে কাজে লাগাইছি তিরিশ বার আত্মহত্যা করতে গেছ আমি আল্লাহ তোমারে বাসাইয়া বিশ্বের ক্ষমতা দিলাম হোয়াইট হাউসের মালিক বানাইলাম তুমি যুদ্ধ লাগাই দিলা ও জো বাইডেন আল্লাহ আল্লা জি আল্লাহ বিকালকারিম তোমার মহিমান্বিত রব থেকে তোমাকে কিসে গাফেল করল আল্লাহ নিজে বিচারটা দাবি করতে আছে বন্দার কাছে বন্দা তুই আর সামান্য নাফাক পানি দিবা নাই তোর তাম পৃথিবীর নিয়ামত দিছি ক্ষমতা দিছি ও নায়ক নায়িকা তামীতে সবসে তোমাকে সৌন্দর্য তোমার আমি আল্লাহ তোমার রূপ জবনটাও অমানব যথাস্থানে ব্যয় করতে হবে এটা কোথায় যথাস্থানে তাইলে আপনার থেকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল তৈরি হবে আল্লাহ একবার তো প্রিয় বন্ধুরা তো এখন কেয়ামতের একটা আলামত অসংখ্য আলামত থেকে আমি দুই একটা বলবো একটা আলামত হচ্ছে কেয়ামতের আগে আগে হত্যা বেড়ে যাবে আনাবি হুরায় আল্লাহ তালা আনু আন্না রসুল আল্লাহ সল্লল্লাহ আনিসাল্লাম লা তাকু মুসা তু ইয়াসুর আল্ হারজু ওয়ামাল হারজু ইয়া রাসুল আল্লা লা দিল কাতিলফি কাতালা। কয়লা মাকতু নুফিমা পুতিলা পাকিলা কাইফাইয়া কো নোজালিকা কলাল হার আল মাকতু নার রাওয়াহু মুসলিম আবু আবুরেরা বলেন নভিযুক ক্ষমত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা কতলে কাতাল খুনের হাজানি বেড়ে গেছে হারস বেড়ে গেছে সাবিরা কনবি অস কিয় নবী কয় আর ইয়দ্দিল কাতেল ফিমা কাতালা হত্যাকারী জানে না কিল্লে মারতে আছি ওলাল মাক মা কুতিলা কুতিলাহমিত ব্যক্তি জানে না কিল্লে চমুনি মারি খাইতে আসি আল্লাহ নবী ক আল্লাহ ক কাইফে কোনো জালিকা ইয়ার সুলাল্লাহ হুজুর এই অবস্থাটাও বুঝি এটা কেন কালাল হার কা কাত মাক তুলফি নার মারি খাইন্য জাহান নামি মরিন্য জাহান নামি হত্যাকারী নিহত দনুজন জাহান নামি এরকম অবস্থা যখন বিশ্বে দেখবা মনে করবা আর পৃথিবীর হায়াত বেশি বাকি না ঠিকই না যাইতে আছে কেউ তার সাদী গাড়াই আরোগ্যার ইয়েলার মারিয়েছে আজকে টিকটক শরীফে দেখলাম সর মাইয়া ঢক কারে কয় এরা নবীদের ওলাত বাইরে এত সুন্দর মানুষ দুই নয়নে দেখে নর ফিলিস্তিনের মানুষ এত ডক দুই লক্ষ নবী দেশ তো এই জায়গাটা এরা তো নবীর হুলামাইয়া ইব্রাহিম এই এ সালমান আল্লাহাম হুলামাইয়া যিনি তামাম পৃথিবী চালাইছে বাতাসের ধরেই বিমান বানালাইছে অন্ত বিমান বাতাস ধরেই চলে আর হ্যাপনার বাতাসে ডাইরেক্ট চলছ বাতাসের গর এ বাতাস যি ওস্তাদ রেডি আছে ওস্তাদ গাছের আবার গাই গিয়ার লাগা বাতাসে উরা সিংহাসন উঠে দিছে উরা বাংলাদেশ সংসদ ভবন চলতে আছে একদম পার্লামেন্ট সদস্য জন লই চলে সবাই লোদিক না এটা তো কিস্তি টিয়া এটা সকালে কিস্তিটা দিস আহ যেন তোকে হৈসা খেছে আইও সোভান আল্লাহটা কোজি এটা সোভান আল্লাহ রে সোভান আল্লাহ খিল্লা আইসো তে তেটি দরবার গা বয় আর গুন যা কই এটাই বালা দশজন হইলে আর দশজনে বালা সোভান আল্লাহ জোরে গো তো দেখলে মাইয়া কান্দে কান নাই বোমা হড়ি গেছে আত নাই ঠেঙ্গের দূর কাটা আহা হা ডাক্তার গুলা দরে দরি মারি গেলেছে সাংবাদিক গুলা মারি গেলেছে ও বাইরে ভাই এই ফিলিস্তিনের বদোয়া বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ কিতা আমি তো হাদিস দড়ি দড়ি ডিমাগতি আছি রাডার আমার তো নকশা আছে সিএস নকশা আমরা কত কষ্ট করছি ছাত্র জীবনে লজিং বয়টা ছিলাম হ্যাঁ কাম করছি তারপরে হরণ হোলান যেসুমেন নিজ এটা হেসুমে হরান লাগছে কত কষ্ট করি হরালে আমরা করি মানুষ হয়েছি আর গিয়া আঙ্গো কথা শুনে নি হ্যাঁ এগুলো রিজিক নাই এগুলো আল্লাহ জানে দে এরা কাম করে কি লাভ এরকম রিজিক হয়ে গেছে এ ফর মানু বোমা হামলা দেখবি পৃথিবীতে লোক নাই হাম্মাদ মারুজি নিম হাম্মাদ আলমাহুজি রহেমা উল্লাহ তালা বলছেন কিতাবুল ফেতানের হাতে সে ইউ না পৃথিবীতে এক তৃতীয়াংশ লোক মরে যাইব সত্য হইব ওয়া মূতো না চলস আরেক তৃতীয় মরিব মারবি বোমার ওয়া কাও না চলোস অল্প কিছু লোক দুনিয়াতে বাঁচি থাকব ইমাম মেহাদি আইবার আগে আগে এই ফরমানু হামলাদা ওই পৃথিবীটার দেখবি একশো বছরের মতো নিস্তেজ বাঘ এ বাল্লুকের দিয়া বার রাজত্বি করব হে সময় আইছে বাঘ বাল্লুক থাকবো অনেকে গান করে হাঁটারে ইমাম মেহেদি সৈনিক আয় আসি মনে মনে ইমা মেহেদীর আমার আশা তো সারা কিতাবে সব লেগে দিছি ইমা মেহেদী যখন আইব অল্প কয়েকজন পৃথিবীতে লোক থাকবো অল্প কিছু লোক ওনারে কাঁচারে চিনবাই আন্নারে দেখতে মোল্লা ভাইর বংশের মতো ওলার মতো লাগে বহু ডক আন্নার ইও আন্নারে নাকান মনে আন্না ইমামুঠিতে গ্রহণ করেন তো টোকল্লানি কো না আন্নারে বাল্লা লানি লাগে ভাই বাই পৃথিবী তো শেষ আন্নাগুই ইমামন এ হি খেলা সুরু এরপরে ইসা রুহুল্লা আইব পৃথিবী আবার চল্লিশ বছরের লাই মূর্তি পূজা ব্যাগ বন্ধ করি ইসলাম কায়েম করব ইহুদিন আসারা যা দুই সর থাকবো ইগুনেরো মারি সাস গাছে গাছে হলাইব হলাইব ইহুদিরা গাছে কইব ইয়া মুসলিম মিন খালফি ইহুদি উক্তুল আমার হিসিদি ইহুদি কাহারিছে মার হাতরে হিসিদি হলাই ল হাতরে কই দিও বাইরে মুসলমান হামাস মিন খালফি ইহুদি উকতুল হু আর হিসেদি ইজ্রাইল্লা মার হাতে রে এটা নবীর হাদিস কি হাদিস সেই জমানা চলি কয় নবীজি গকে আমাদের আগে আগে সব মানুষের নজর ফিলিস্তিনের দিকে হইব আগে এটা ফিলিস্তিন বুঝতেন নেই হ্যাঁ বুঝতেন না হুজুর ইমামুল মোরসালিন এই এই বাইতুল মোকাদ্দাসে হয়েছে সকল নবীদের ক্যাবলা এটা এটারে মহাগ্রন্ত আল কোরআনে আঙ্গ এ নোয়া সুরের কোরআন শরীফ ইয়ানো আল্লাহ ফিলিস্তিনের কথা ইয়ানো কয় বাইতুল মোকাদ্দাসের ও বারাকনা হাওলাহু আমি এত দিক বরকতান্বিত করেছি আজ্যার জহর নামা জুমার নামাজ তয় নাইতে আর না আর মুসলমানের মারিয়ালায় মারিয়ালায় নোয়াজ বন্ধ এটা আঙ্গ কেবলা আঙ্গ আগ টুকরা নবীজি কাজ আরদুল, আর মানসার এই বাইতুল মুকাদ্দাস এই ফিলিস্তিন হবে তোমাদের এই ময়দানে হাসর তারপরে তোমরা এখান থেকে উত্থিত হইবা শুরু এখানে এখান থেকে লয় শুরু তোমরা যদি সুযোগ পাও বাইতুল তোর যায় যাই নামাজ পড়িও দুই লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ফাইকাম্বরের কবর সেখানে মুসা আল্লাহি সাল্লামের হারুন সাল্লামের তারপরে এ ইব্রাহিম খলিলুল্লাহর কবর ঈশা রুহুল্লা তো আসমানে গেছে সেখানে কাছে মদিনা তৈয়বা তার কবর হবে লক্ষ লক্ষ ভয় কবর আমাদের ফিলিস্তিনে কথা ঠিক কিনা এই ফিলিস্তিন লে বিশ্বযুদ্ধ হুজুর কি ওয়াজ করেন বুঝি না বুঝবা হাদিস বুঝিনা বুঝিবা সাল্লাম কয় একটা ন্যাক কারোর মতেরে যদি কেউ মারে একটা নেককার মতে একটা আলেমের যদি কেউ হাসি দিল কালায় ক তামাম পৃথিবীর সব মানুষের আল্লাহ মারি এলে আল্লাহ কালি না আল্লাহ এই ফিলিস্তিনের মানুষগুলার যে নব্বই বছর মারি খাইতে আছে পরিবারে কেউ পরিবারের পুরা পরিবার নাই কারো আব্বা আছে কারো মা নাই কারো বড় ভাই নাই এইভাবে আছে পরিবারটা বাড়ি তো নাই নাই তারপরে আছে যারা দুই একজন লোক আছে কারো চোখ নাই কারো নাই কারো হাত নাই এভাবে মানুষগুলা বাসি রয়েছে কাইলা টিকটক শরীফে দেখলাম এক কলেজে তারপরে বন্ধ ঘোষণা করছে কোজাহুল আনো নাই শিক্ষকও নাই বেগুন মরি গেছে কলেজ এটা বন্ধ একাডেমিকে প্রোগ্রাম অফিসিয়ালি এটা ক্লোজ করা হইলো আল্লাইডি দেয়নি ঠিক আল্লাহ ইডি দেডি জয় মন কইছো তাসরি হুজুর ওয়াজ করি করি বंदा बंदा তোনি হে মিয়ার ওলামায়েরে মক্কা শরীফ মদিনা শরীফ ফড়াইবো আল্লাহ কো নারে আফসারি তোর সুখ সলতো নরে ফিলিস্তিনের শিশুর গহড়া বন্ধ হইছে আয় আল্লাহ তুই হল ওলামায়ার ওড়া বন্ধ করি এলাইম লকডাউন ঠিক কিনা tamam বিশ্বে আল্লাহ কি করে দেখ সারা পৃথিবীর আল্লাহ দরিলে নেব দ্রব্য মূল্য খালি আঙ্গুই এরোন সারা পৃথিবীতে অস্থিতিশীল নেশো চল্লিশটিয়া এ বড়ি না ইফাল গেছি না খাইছি না ডিমা কত একশো চল্লিশ কয়শো চল্লিশ তুই ইটা কইলে কবি হয় সরকারের কথা কই আমি আসল কথাটা বলি এর কারো হাতে নিয়ন্ত্রণ নাই বিশ্বটা এখন যে আব্বার কাছে যাইয়ে শান্তি লাই আব্বা তো হিগে আঙ্গ আঙ্গ ইরাকে নবিরাসুলের বংশধর বিশ বছর মারছে এই আমেরিকারা ক বছর বিশ বছর মারছে আর বাইঘরে শেষ করিয়ে গেলেছে ইরাক ফি মারছে আর যখন বছর চলে লেবানন মারছে জর্দান মারছে মাছলের মাছ চলে আর বাই করে আরাকান এ নাডা মারি দিছে নাডা ঠিক দিয়ে রে আর বাই করে মারে সিন দাস কাশ্মীর মারের রাজ্যে সত্তর বছর হে নাড়ার কাছে তুই সাহরে শান্তি বেগুন মরিবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সরকার বিরোধী দল যা আছো বেগুন মিলিমিশি বাই বাই কই লগে মিলি নিজের শান্তি নিজে এ করো যে দোয়ানো গেছে বেঞ্চন সিগারেট খাইতা বুড়িয়া আকিজ বেছে তুই কিন্তু দুইটিয়া আবরে দিয়ে জাডা আপনাকে তো এর মতো লাগে অনেক ভায়ার মতো লাগে জাডা দারুন্স করে একটা বেঞ্চন সিগারেট দেন বুড়িয়া ফেকেট দরা দিছে বিত্র আকিজ মিমি কি বিনি আমেরিকার কাছে শান্তিটা আছে নি হেতে আরে দিত হেতে দোয়ানে তো নাই সাথে আর হামাসের বাই করে মারি গেলাম ও মা বন্ধ রাফা সিমান্ত বন্ধ কিচ্ছু নাই মেসাকার কার করিয়ে এসে ফিলিস্তিনটারে যদি দেয়াছে তোরা আঙ্গ কিছু এক মিডিয়ার খবর আস্থা সিটের এগুলা গুলা সব জনগণ সেন্টিমেন্ট যেদিকে চাইলে বিউ আর বাড়ে এডি তার খুলি গুলি 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 আগের বেড়ি উড়ি দিয়ে দি দেয় আসল কথা আলজাজিরা নিউজ চা মাটির সাথে মিশাইলে চার বাই করে নাই মাটির সাথে মিশে গেলেছে বাইরে বাই নাই কিচ্ছু নাই কার বালা হয়ে গেছে গা লেখি রাখ তো নগামাই আঙ্গো কথা শুনে না কাজ করে না তো কাজ না করার রিজিক বন্ধ আল্লাহ টার্গেট লেটা যে কাজ করে না রিজিক বন্ধ এই ব্যক্তি মর ভিতরা আগ্রাগোলার দিকে চাইছে কানবিস মনে তো আনছিলাম এগারোলারতে আগ্রা গলা বইয়েছি ওরে কথা ক না হাতের গু দূর গু দূরের হস ওরে কিতা প্লাস করলে হানি বার। আগ্রা গলার দিকে তো কারণ আগা তো নাই খানা নাই আগা আই কত হ্যাঁ তুই তো খানা উৎপাদন করছো ইচ্ছ কিছু বাংলা কলা গাছ লাগাইতি যৌবনত্বটা ঠিক থাকতো কিছু নাইগল গাছ লাগাইতি তাল গাছ লাগাইতি যৌবনত্ব ঠিক থাকতো বুড়িয়া কাজ দিলে বুড়ির জরুরি যায়। আগো আগর সভাপতি আইছি আর তুই হেঁটে হাজার ট্যাবাস মাসে বিদেশ তো দুই লাখ হাডাস ইয়ারীতি তোর কথা শুনে না হেঁটে কন্ট্রোল করতি আর কন্ট্রোলের একমাত্র মেডিসিন হচ্ছে তাল তালের মধ্যে সিগন্যাল দিয়ে দিছে আল্লাহ আস অন গুরি গুড়ি গাড়ি কে তাল গাছ লাগাও ঠাডা বন্ধ হইব ঠাডা বন্ধ ন এটার ভিত্তি বেড়ি তোর সোজা করা যায় হজরত তাল হজরত বুড়ি যে তাল খাইতো বিয়েতে সাইরান করছে কেন নে হেঁতারা কি হেঁতারা কি নি তুই তো কত ঘুমের ওষুধ জবন্থ ওষুধ গাছ কাময় না জবনত্ব তো গাছ এটা আমি নাই আছু না কবে বলে প্রত্যেকে একটা করে তাল গাছ লাগাইও তারপরে বাংলা কলা বাংলা কলা কিনলে এটা গুগল শরীফে সাহায্য দিয়েছি এটা কিনলে গেছি এটা রহস্য আছে বাংলা কলা অল্প কদুর বাদাম করিউম নারকেল গাছটি লাগা এ নারকেল গাছে ব্রেন সেক্স তোর সব নিয়ামক তুই গুগলে তো চাস তুই তো ফল উৎপাদন করস না তোরা আঠারো কোটি মানুষ বেডিতে যদি দশগা করি মোর কাইল তো কেন রে তাহলে ক কোটি ডিম ডেলি উৎপাদন হয় হালিন্দা ভাটি তো নাই তো ক্যাশ লই এনে বেডি সিয়াম সিদ করি ক্যাশের তিন ক্যাশ আনছি দেশি ডিম খাবি শরীর সোজা এটা সিগনাল দি দিছে তোর রাতা রাত তিনটাতে হাতে মিস কল মারে কুকুরুত পুরা গেরামের দিনের আমসা ব্যাম শুরু হয়ে যায় গো আর যে কি জানি গো গটে গো মাঘ এটা খাদ্যের প্রত্যেকটা খাদ্যে আল্লাহ পক্ষ থেকে একটা সিগন্যাল দিয়ে দিছে কোনখানাতে সেক্স কোন খানাতে ব্রেন আছে এবাকটা একটা ফল আছে এই অ্যাবাকোটা ফল এট লাইক ব্রেনের মতো এটা খাইলে তোর এই মগজের একটা খানা সেটা হলো এবাকটা দুই নম্বর হলো তোর এই কাজু বাদাম দুই নম্বরে আছে নারকেল এই নারকেলটার ভিতরে আছে মগজের মতো এইটা এক চিন্তা করি খাইলে হলা মাইয়া গেলে সুন্দর হইব দেশি ডিমা খাবাইলে মাইয়ার নালা নালা লম্ব হইব তাইলে মাইয়া গাড়ি আমরিকা হলা চাই বিয়ে দিতে সব মাইয়া হইব তুই তো খাবার মাইয়া লম্ব হইব কাট নেই ওর কথা কয় না তো ইনশাল্লাহ আর রে একটা একটা দেশি ডিমা খাবাই নারকেলের তেল মাথার দেয় কিনলে এটা কই নি এটার আঁশগুলোতে আল্লাহ সিগন্যাল দিদি দিছি এটা আল্লাহ সিগন্যাল খোদাই সিগন্যাল হ্যাঁ এটার যদি তোমরা এ করো আর নির্যাস করো এটার মাথার যে হচ্ছে চুল আছে তোমার চুলো ইচ্ছা শক্ত হইব হইব মাথা ঠান্ডা হইব যেভাবে ডাব ডাকাইলে হেঁস বাইসাপ জায়গোই তোমার চুলও এভাবে লম্ব হইব ওরে এত আসে এটা বিজ্ঞান তো আমলা আমলার তেল কিনলে বার করছে আমলার যে আঁশ আছে বিজ্ঞান এগুলো আল্লাহ দত্ত সিগনাল এটাতে কেন আস এটা অ্যানালাইসিস করি দেখে তোমা এটা তো তেল হইব তেল হইলে মাথাটা এ এ সুলটা শক্ত হইব অ্যালার্জি মুক্ত তেল একমাত্র আমলাতে হামদর্দ কোম্পানি সিনা কোম্পানিটা করছে আমিন কইবি তো হামদর্দে তুনো সান্দা খাইছি ইবনেসিনা তুনো সান্দা খাইছি সত্য কথাটা আমাকে বলতেই হয় ভাইরি কলিজার ভাই তামাম পৃথিবীতে খাদ্য সংকট আমদানি রপ্তানি বন্ধ তোরা প্রত্যেকে কিছু কিছু খাদ্য উৎপাদন কর কেন এটা বলিয়ে আমারে টার্গেট তোরা ব্যাকে অগ্গা করু হললে হেতে কও না তোগরে কি দাও কর গিরা গিরা কর কর করে তুম লোড আছে অল্প তুমি তো লোড বেশি খালালাইছ তো এটা কর 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 কি দিব এক কডার কর মেডিসিন হলো এক কাপ দুধ খাম এক কাপ তো তো করু তো হালচ্ছা বে কি দুধ খাস না কি খাস হেতে ফাউটা দিয়ে তো দুধ আনে কতuate আটুনে আটুনা সিটিং আটুনে আসু ডা এনে মার হাসেটার মাথা ঠাললে মার হাসে মার প্রত্যেকে একটা করে হ্যাঁ কতদিন কইতেছি বিশ বছর কইয়ের কেউ হনে না কেউ হনে না ভাই খাদ্য সংকট সারা বিশ্বে মরবিরে না খাই টাকার জায়গার টাকা হরি থাকবো খানা তো নাই ভাই খানা তো নাই আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও আল্লাহ তুমি রিজিক বাড়াইয়া দাও আল্লাহ বাংলাদেশিদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার রিজিক বাড়াইয়া দাও আল্লাহ আমার এই দেশের হিন্দু বৌদ্ধ আমার কলিজার বাইরা মুসলিম মিল্লারা যাতে আরামে খেয়ে যাতে তোমাকে চিনতে পারে সে ব্যবস্থাটা তুমি করে দাও কন তো গেছিলাম মনে আসেনি ও ফিলিস্তিন কি তারে তাকে খানাটা তুরস্ক লারাহাট আছে আজ পর্যন্ত বর্ডারটা বন্ধ হানি নাই কত নদী নালা অত নাই সারা পৃথিবীর লগে যোগাযোগ বিচ্ছিন্ন এই যে কৈছে একটা বিজ্ঞানী কইছে এই ইরান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হইব কথাটার একটা যুক্তি আছে তোরা তো জ্ঞানীদের এগুলো আল্লাহ তাদেরকে এলহাম করে কাফের হোক তাদেরও জ্ঞান আছে আল্লাহ ফদক্ত জ্ঞান আল্লাহ জ্ঞান কার এই যদি বেশি বাড়াবাড়ি করে অন যেভাবে হুতির করে বা লেবাননের সাহায্য করে ফাঁক করে যদি এ ফরমানু হামলা যদি এ ইরান করে ইরানে ফাট করে মারি দিবি ইসরায়েল নাই এ আবার শুরু হাতে হাতে মারিব হাতে মারি মারি পৃথিবীটা আর নাই এই অবস্থাটাতে আঁডা আই গেছি তোর কবি আর কবি কি আফসার হিসাবিটি কত কয়ে মিয়া ওয়াজ করে না ফাগলামি খেলায় বুঝলাম না হরে হুতি হুতি কবি উমা মা তো চল্লিশ বছর হলা মাগো কেমনে গিয়ে সুখ কথা কইলো মাগো কেমনে গিয়ে সুখ কথা কইলো কথা ইড়ে আল্লাহ মারিয়ে লেব মানুষের তামাম পৃথিবীতে জুলুম বাড়ি গেছে কতলে কাতাল বাড়ি গেছে মানুষ মানুষের মাত্রে কোনো দয়া মায়া নাই আর ঠিকই না মানুষ মানুষের হায়া মায়া নাই হুজুর কয় তুকসার ফুহসু অশ্লীলতা বাড়ি যাব মানুষের সরমে থাকতো না আসেনি মানুষের সরম হ্যাঁ সরম নাই আহ দিনের টিকটক শরীফে দেখছি বান্দরে কুত্তজ্ঞ উত্তিরেছে বান্দর ইডার লগে খেলা গালি এনে আর করে দি এনে আর ধরি দে কুত্ত করে দিছে এত লম্বা এবার ইডার জিরবা তো লালা কদুল্লো নিজে জিরবা টেস্ট করে এবার এতে কুত্তার গা তেমনি হতে হেন্নে হতে বোধ হালা করতে তার তারা এক মালিকের আন্ডারে চাকরি করে হতে এবার কুত্তা কিনে দি হতি অস্ত করে কুত্তার যুক্তি বর ক কক অসংযুক্ত আকার এটা ধরে টান দিছে এবার কুত্তা এটা এতের কামড় দিতে দৌড়ি উড়ি এত হিড়ি রূপ দিয়ে গেছে কুত্তা উড়ি গেছে গে উড়ি এবার কুত্তা হিয়ান দিয়ে আপনার হিয়ান দিয়ে কুত্তা হ্যাঁ হ্যাঁ করে কানতে আসে চোখা লাগে এবার এ মুহূর্তে কয়েক সেকেন্ড পর কুত্তা এটার এবার এ মাথা খাজ্যে দেয় বান্ধর আবার উন খোলে কুত্তা মুহূর্তে সোজা বান্ধ হচ্ছে হেতের নাম বান্দর আল্লাহ রাখছে হেতে এত সিটারে সিটার মুহূর্তে কুত্তারে কন্ট্রোলে লই এনছে তাই এটা একটা ওয়াশ বানাইলাম কুত্তার কত হইলো মন ব্যাগ জাগার দুঃখ নাই তুই আর আন্ডা ভাই তাইলে কুত্তারা সরম আছে কুত্তার কি আছে মেম্বার সাহেব আমি একটা জিনিস দেখছি এই যে আজ রাত চার নগে যে বাজারটা সাইড ফোর লেনে হইব বাজারটার নাম কী মুন্সিরা দেখবি হেন অনেক কুত্তা হুতি দেখছে সিএনজি স্টানে এ দেখবা আমাকে হেডলাইট দেখলে কুত্তা আপ সারি ভাই নিও আচ্ছা ঠিক আছে আমরা জান আমরা সরি যাই শুধু হেডলাইটটা মারলে হাতে হরি যায় দিনের বেলাও সে খেয়াল রায় শুধুমাত্র মনুষ্য জাত ওর হাতের হরণ দিদি নে লাডি অজ্ঞা সাঙ্গ গাড়ি তাতে মোড়া ইগের দিয়ে এনে হল দাই এর বুড়ি গারু দি উড়ে বেলা এরকম সিটিং বুড়িয়া গা বর্তমান আমার মা ফিলে নাই রে আল্লাহ কত করে এক কুত্তা তুই সাইকেল আস নিচে লেগেছি সুম্মা রাতে না হু আসফালা সাফিলি ঠিক কিনা তাইলে আমি চিন্তা করলাম কুত্তা তুই শর্মাইছে ভাই সাহেব মুইসান বাদ দিকে চান কুত্তা সে তু শরমা সে দু শরম মাংগ মুসলমান হল আৰ গো আছে নি মুছলমান হল আ যদি ইচ্ছা শৰম থাকতো গো তাইলে হেতে হাফ হিন্দি হুণ্ডা গো চালাই তো না গো হেতে হাফ পেন নিদি হুণ্ডা চালাই হাফ পেন হিন্দি হই কোন বর্তমানে আর দিকে ভেটখাই ঘটার ঘডাৰ আছি না নাই ও ভাই বোতরে নাই ও ভাই নাই রে ভাই আট ডল লাগাই বুক সেপ দি আল্লাহ তুমি আরে গাড়ি আনলে কোনো রকম হার করাইও আচ্ছা তুই দিয়ে ফ্যানটা হিনছ হুন্ডা সিটের মধ্যে রানটা থুলে রানটা একটু সরাই জানা কারফু মাছের ডিম এলাই হ্যাঁ তইলে সরাই গেলে এ রানে সরাই গেলে গো এ হাফ পেনের নিচের কিনারে চাক করি তা না তাহলে আগ করে থাকলে এটা দুই ইঞ্চি এদিকে তো নজর দেয় তাইলে তোর এই দুই ইঞ্চি এদিকে নজর গেলে তাইলে তোর একে ফর্টি সেভেনটা আর কদ্দুরের দিকে মনে আর এই একে ফর্টি সেভেন আগাড়া মনে হয় এক ইঞ্চি হরে দেয়া যাইব দেয়া যাইব যাইবার বাপ ঠিক কিনা এতে কুত্তা তো না চার নিছে কয় কালাস নিছে এরকম চার কালাস নিছে মুসলমান যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে আমি অবাক হয়ে গেছি কুত্তা তো কোনো স্কুল মাদ্রাসাত পড়ে নো নুরানি মাদ্রাসা তো পড়ে মাদ্রাসাতে কাউমি মাদ্রাসা তো পড়ে নো ভাই সাহেব এই ভিডিওটা দেখছো তিনি কেউ টিকটকে তোকে সহ তাহলে হরজনি কার গো হেতে দেখছে আর কে দেখছো তাতে উড়া ন তো আরো সিটিং হুজুর কবি উড়া দেখ সত্যি কেন এ বাঁধর গিয়া কুত্তার হান্ডা ধরি টান দিছে না হ্যাঁ এর হারে কুত্তা হেরা কামড়াই লো দৌড়াইলে শুষছে না এত টক্কা দিউড়ি হিডি রূপ না রাওয়াহুল হজরত টিকটক শরীফ রাওয়াহুল হজরত তুই নিজে নিজে চিন্তা কর তুই হোলা না হাফ পেন হিন্দি যদি তো মুসলমানের হোলা তুই হুন্ডা চালাস তো তো সরম শেষ হেতে মনে করেন মাইয়ারে হাতের কাছে এনে বিয়া বই যাব এনে এনে দেখলে খুশি হইব ঠিক কিনা হিঁতো চুলি আধা লাইনটা চুল দেখছি মা দেখলে তো ডাকাইতে লাইন লাগে গাগুয়ে চুল এই সব চুল রাখা কুফুরি বঙ্গের কারণ এই আফসারি দিছে একটা খেলায় এটা কেন খেলি বঙ্গের কারণ তুই হযত গুগল মুলি হিসাবে জিজ্ঞাস তারপরে তাহলে কু সার মাথা মুন্ডন এটা লিখলে গুগলে কুই তাইলে চুল রাখার পদ্ধতি শূন্য তরিকা চাইতে আস কে চুলের সব হাদিস নাই এই তুইছ তুইছ তুই দি লম্বা রাখছো যদি দি কুফুরি নবী চুল রাখছে তিন রকমের তুই নবীর তরিকার বাইরে চুল রাখার সুযোগ নাই তো লিম্মা জিম্মা ওফ্রা যদি এভাবে বাবরি বামফার রাখছি আর অসুবিধা নাই এটা সুন্নত এটা এভাবে স্টাইল করি রাখবি তখন নামাজ পড়া লাগব নামাজ নাই কলমা নাই এত বড় বিয়ে করে বড় বাবির লোক ঠিক না এরকম হেতে বর্তমানে আমার মাফিলে নাই রে কথা টেলিভিশন ও দেশের ইজ্জত নষ্ট করিচ্ছে বিদেশিরা শুনবো মনে কষ্ট হাইব ইডকে আমাদের আলামত নবীজি কয় কে আমতের আগে আগে জিনা জেনা বাড়ি যাইব আনতাজা সব থেকে খারাপ চিন হইল প্রতিবেশী জিনা কর যে প্লেটে করে আমার বড় ভাইয়ে ভাত খায় সে প্লেটে করে আমি কিভাবে ভাত খাই বড় প্রতিবেশীর ওয়াইফের সেফটি দাও আমার দায়িত্ব ইমানই দায়িত্ব ঠিক কিনা কে আমতের আগে আগে প্রতিবেশীর সাথে জেনা ব্যবিসারে জড়িত হয়ে যাইব কিছু কিছু ভাবিও আসে তারপরে স্বামীটা বিদেশে আছে বহুত কষ্ট করে পয়সা কামায় দিনাত আঠ ঘন্টা ডিউটি

এরকম মহিলা আশেপাশে বহির্বিশ্বে এই বহির্বিশ্বে না কত সুন্দর মোবাইল গান লাগায় স্বামী আমার যেমন দেওরা আমার মোহনের মতন রে দেওরা মরলে হব পাগল হব দেশার রে দেওরা মরলে হব পাগল তি জে কে এন না জুবিল্লা না জে কই সব কলমাহর আবার ইমান যাইব কহর কলমাহর লাই লাহা মোহাম্মাদুর জে কে তোর গান হইব এইভাবে বাইরের সামনে মসজিদ খারা আজানের সুর হানবেলা রে এত বেলা হয় নাই তোর নসিবে এত বেলা হয় ভাইজান মোর শেষ দাদে নাই আইসা রে ঠিক না দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর মনের মতন রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে আল্লাহ একবার দুনিয়ার সুখ আমার যেমনই হোক জান্নাতের হুর আমার মনের মতন ওইটা যদি মিস করি তাইলে আমার জীবন শেষ কি না আল্লাহ আল্লাহ শানুক বন্দা বন্দারি আমার বাড়িতে জান্নাতের দাওয়াত আমি তোরে দিছি নজলামিন রহিম নজলুন শব্দের অর্থ হচ্ছে নজলুন শব্দের অর্থ হচ্ছে এ মেহমান দাড়ি এন্ন মানুহ আমি ছোৱালী হাতি কানতলা হুম জান্নাত তুলফের দাও সে নোজোলা তারা ইমান আনবো তাদের জন্য আমি আল্লাহর ফক্ক থেকে আমার জান্নাতের বাড়িতে তাগর লা খানা ফাকাই রাখছি এ একটা পড়ি আমি কান্দি দি আল্লাহর দাওয়াত আমাক দি দিছে না আম নে আমার ঘরে লই ল না খাওয়ায় না না খাওয়াই হান না হইয় না দাওয়াত কার্ড দিছে না আম সক মার্কেটের হিয়ান দি মাইজ দি তে কমিউনিটিং সেক্টারও আঙ্কেলে দাওয়াত কার্ড দিয়ে দিছে হাত জ্বর কাজ যাইলে কার্ড সাই সাই ঢুকাই দিও আল্লাহ করে কার্ড দিয়ে দিছে ইউনিয়ন সাহাবে চেয়ারম্যান সাহেব বিশটা করে জব করি আঙ্গো বিশ হাজারের দাওয়াত দিছে আশেপাশে তো লোক ঠেলা দিছে তিরিশ হাজার দশ সকাল দশটাতে খানা শেষ এমি আকো আল্লাহর দয়া হাতকা নইছে দিদি তোরা বাঘ আল্লাহ জাল্লাহ আনুঝ বাইডেন সহ তাম পৃথিবী সব মানুষের দাওয়াত দিয়েছে বন্দারি ও আর মহব্বতের বন্দা আয় আল্লাহ জান্নাত তো তোকে দাওয়াত দাওয়াত দাওয়া কি সুন্দর কথা নুসলুন সুরা সুরা জুমারে আল্লাহ আল্লাহ সহানু কয় দাওয়াত দি খালি আয় বই থাই না দাবাত দিয়ে আয় তোকে অপেক্ষায় আসি জান্নাতের দুয়ারও খাড়া রয়েছি আর ফেরস্তার করে লই এক ফাটি রে ফাটা দিছি আর বন্ধা করি মিছিল দিয়া না আয়ো মিছিল দি ঢুকাই ওসি পল্লা জি নাতাকাও রব্বা হুম ইলাল জান্নাত সুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم كسنتها سلام عليكم تبتم فادخلوها خالدين জান্নাতিদেরকে জান্নাতের দিকে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে কনগ্র্যাচুলেশন দেওয়া হবে আল্লাহ এবং ফেরিস্তারা সবাই মিলে তারপরে শুভেচ্ছা স্বাগত জানাবে বন্ধা শরে দরজা গুলি দেখলাম এটা কিভাবে অর্থটা করলাম ওয়া ফুতিহাত এখানে একটা ওয়া আছে আছে। আর জাহান আয়াত এর আগের আয়াত ফুতিহাত সেখানে ওয়াও নাই জাহান্নামে নামে নিব আর তালাকুলি মুরগি হাতের যে ঢুকাইব আর জান্নাতির বেলায় এখানে ওয়াও বেশি কোনো সেন্টেন্সের যদি বর্ণমালা বেশি তাকে মিনিংস বেশি হবে অ্যাডিশনাল মেশি মিনিংস হবে এই জন্য মোভাশ্রীনে কয় এখানে আল্লাহর জন্য একটা ওয়াও বেশি করে রাখছে আল্লাহ নিজে তা করে জান্নাতের দিকে ঢুকাই নিব এই জান্নাতো যাবিন আল্লাহ কয় হ নোয়া খালি বকের বিয়ার আই হরাইম নোয়া উসুরের তারপরে কাজ হিসাবে বিয়া হওয়ার লাগতো আয় আল্লাহ নিজে হোক বিয়া হরাইম ও যা ওয়াজে না ঘম আমি আল্লাহরীনের সাথে তোমাদের কি বিয়ে ভরাও মাইয়াপা কজনেবো হৃদানবীজি কয় বারো হাজার পাঁচশো বাকেরা সাইয়েবা আট হাজার সাইয়েবা সাই হাজার বাকেরা সাইয়েবা মানে দো গুরগা সিস্টেম মেচুয়ার্ড নন মেচুয়ার্ড আছে সাড়ে সার হাজার কারণ অনেক জয় না ডুর্গা বিয়া করতে ভালোবাসে আর অনেক বুড়িয়ারা কুমারী বিয়ে করতে ভালোবাসে জমি হাজকানি নিলেন এক তো তারপরে অজ্ঞা কুমারী বিয়া করি দুর্নীতি যাই কোনো অসুবিধা নাই আল্লাহ তো বন্দার রুচি বুঝে এই জন্য দু রকমের রেক্সে চোরে বলেন সবাহান আল্লাহ এর আল্লাহ আল্লা কয় এ মহিলাগুলা কেমন হবে ফুত পবিত্রা মহিলা হবে কোনো ফুত পবিত্র ন মিনস আছে মাসে তিন দিন সাত দিন দশ দিন হইলে তো হুড়া মাসে একদম সমস্যা গামের দুর্গন্ধ আছে যত রকমের বডি লোশন দেখ আধা ঘণ্টা হওয়ার বর্ডিল্ডার করি হাই আর হত্যার নানার গাম জিন্দাবাদ গামের মতো গন্ধ দুর্গন্ধ পৃথিবীতে নাই গুহরে গাম হরে ভাইবি গাম হারবে ঠিক নি আল্লাহ নিজে কইতে আছে আতে আজো আজো মতা হারা ফাজ গগুল মুলুবি যদি এত টুগুলা গস আজাজ মতাখারা আজওয়াজ এ দেখবি হাতে সাইডটা আয়াত খুলি দিব কোরআন শরীফে তুই তাইলে আয়াত সাইডো গাছ মতাখারাতুন ফুতু পবিত্রটার ব্যাখ্যা মোভাশি ক্যারাম লাগে ও দুনিয়ার মানুষ মতাহারাত ওয়াল আহকে ওয়াল বুজাত ওল বুঝাত তোয়াল নোখা মাতোয়াল হাই যান বাউল গাউতু আল মানিয়ে জান্নাতি মহিলা না নেফাস নেশা ফারগানা থো কাশ কাশ্লেশমা গাম তারপরে তে মণি বি দুৰ্গন্ধযুক্ত থেকে তারা ফুত পবিত্র। বাইসেব কথাটা কয় কে কথা কলা কথাটা কয় কে আৰু যোৰে আল্লাৰ কথা কি হেছা না মিছা দুনিয়াৰ কোম্পানীৰে অফাৰ দিলে কম্পানী লজ খালি হেৰি যায় ক আগে কৈছে নিলে নাকা দেখবি মোবাইল কোম্পানী চৌব্বিছ চৃষ্ঠটা পেকেজ দেয় নিচিদি চৰ্ত কৰিলেই দেশত প্ৰযোজ্য এটা কেউ খেয়াল করে না ফ্যাকেজ দেয় বড় বড় করি কিতা করি আর ট করি চশমা টকাই টোকাই হান জানা একদম নিচের লাইনে লাগে শর্ত এই শর্ত ফাজর মানে চিটিং গাজি ওই তো ন শর্ত এটি মিলে ন এই এত ফ্যাকেজ ইটা হয়তো ন এই মধ্যে দিয়ে লাইন বুয়া চব্বিশ লাইন তা আল্লাহ জাল্লা সুঅনুদে dise package আল্লাহ কত হিরবনি না আল্লাহ কত मोहब्बतে কয় বন্ধ ওমান আসদক মিন আল্লাহ তিলা আমি আল্লাহর কথাชร์ আর কার কথা সত্য হতে পারে বান্দা ও যবা তাইলে আল্লাহর জান্নাতে যাইবা নি তুমি যখন পেশের নিকেশ হবে জান্নাত তোমার ওয়াইফের আল্লাহ খবর পৌঁছে দিব 80000 কলমান দিয়া হে রাজাইকো ম্যাডাম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম কেমন আছেন হ্যাঁ আসি ভালো ভাইয়া তোমরা কেমন আছো আসি ভালা আপনার আফসারি হুজুর আসতে আসে মেম্বার সাহেব আসতে আসে ক বিচার নিকাশ কি কমপ্লিট জি ম্যাডাম ক ফুলসনাথ ফারেছে কি না ক ফারেছে হাল রয় তুমু হু তোমরা কি তাকে দেখেছিলে কি না আশি হাজার গেল মানে কো ম্যাডাম রয় না আমরা তাকে দেখেছিলাম এ কথা বলার সাথে সাথে গোমটাটা টানিয়া ফাস্তা খিপ্পা হা গোমটাটা টানিয়া লুকুসুরি দিয়া বাসর ঘরের অন্দর মহলে ঢুকিয়া তোমার অপেক্ষায় তারা থাকবি রসুল সাল্লাহাম কয়ে যে গোমটাটা টান দিল গোমটাটার দাম কত সহিয়াল বোকারি রাধিসে আল্লাহ নবী কয় ওয়েলেন আসিফুহা আলার আসিহা খাই রুমিনা দুনিয়া ওমা ফি হা তামাম পৃথিবীর তেলের কনির সর্নি কণী মস্নত তারপরে রেল ইঞ্জিন বিমান যা আছে সব বিক্রি কর বিক্রি করলেও জান্নাতে মহিলার উন্নত দাম দেওয়া যাবে না ঠিক কি না এইজনক গাইছিলাম দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাত তেরহুর মনের মতন রে মিস করিলে হব পাগল রবের মেহমান দারি মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে আল্লাহ একবার ইউ হাল্লাও না মিন আসা উ তারপরে গেলমানেরা এরা ঘুরবে সুরাওয়া কে বলতেছে তারা এ নিয়ে নিয়ে বলবে স্যার আর কিছু লাগবে ম্যাডাম আর কিছু দেবো সে মেহমানদারি আর তুই হুন্ডা হাফপেন হিন্দি হিন্দি হাফপেন চালাই হুন্ডা হিন্দি এতে মন কি দেখো ওই অজ্ঞা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে আর কি তো টিকটক শরীফে লেগছে কতরে রে কইসি না গাড়ি খাইয়া মদ চালাইস না আল্লাহ দুই মোবাইলের ভিতরে হামসা যায় ডাইলগ দিছে কি তা তোরে কইসি না গাড়ি খাইয়া মদ চালাস না গাড়ি খাই মদ চালায় হেতে তারপরে হুন্ডা হিন্দি হাফ পেন্ট চালায় হুন্ডা হিন্দি তোর কয়েছি না হুন্ডা হিন্দি হাফ পেন্ট চালাইস না তাইলে হাফ পেন্ট হিনবি নিশাক থ্রি কোয়ার্টার ফ্যান হিনবি তাইলে যৌবনত্ব বাড়িব। এই যে যারা টাকনুর উপরে জামা পরে ফ্যান ফরে ওদের যৌবনত্ব বেশি থাকে এটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখে টাকনুতে আট ডি টোনটা আছে না এড়ি এড়ি যদি সূর্যের আলো পায় বাতাস টাতাস পায় এ লোকের বীর্য বেশি থাক এই জন্য হুজুর গোপ দেখবি ফরক ইয়া করেন এখন দায় যায় না এখন তারের মতো সোজা থাক এর চেয়ে ভালো মানুষ থুই যায় কেন ঠিক কি না আর হুজুরা বেশি বিয়ে করতে পারে না কয় মরি যাই কথা বুঝ তুই উপরে ফ্যান ধরবি নি টাকনুর নিচে ফ্যান ফারা কবিরা গুনা আল্লাহ তাদের দিকে রহমত রহমত্ত নজর সাইতন তা করে জাহান্নামে নিব মা সালামিন আলী ইজারে ফিন্নার এই কাক্টুন নিশো যা যাইব এটা আল্লাহ যা নামুন তখন হাফ পেন্ট আর হিনবি হাফ পেন্ট হিন্দি কোনো সুদবি নি সোসাক জামা প্যান্ট ভরি হুদবি কারণ ভূমিকম্প ফমত্তি আর কোনো কিছু দুর্ঘটনা সুঘটনা যাওক অজুগসল করি ঠিকভাবে রেডি থাকবি কারণ আল্লাহ কিন্তু ভূমিকম ফুকুলা বড়বেলা তয় নি বাবিরের কথা দিয়ে লাফসাজিভে কেছে কিন্তু ফুতপিত্র হুইবা যা হয়ে গেছে হয়ে গেছে তবে ফুত পবিত্র হইবা আকসার দুনিয়াতে বরবেলা কত কনে আল্লাহ আদাল অবস্থা ধরে আল্লাহ কি চালাক এ সালাক জানছি জানো দেখছি ঘুমে আল তোরা তো খুব আলসি এটা আল্লাহ জানে কারণ তো করে কোনো অসুক্তি কোনো মাত্রত্য নয় করোনা পাইসাভে কোনো এক্সিডেন্টে যা মারা গেছে বিশ্বে করোনাতেও তা মারা না কুদের টিকা আবিষ্কার করে বালা বালা কান্না কায় ইীর মানুষ একশো ত্রিশ বছরও মরে না তুই তো মারণ কেন না আল্লাহ এটা তো জাগা অবজার্ভ করে না এ করুণা দিছে করুণা দিও ওমা ষাট ডোজ বানাল আছে তারপরে কি তা ভাইজার মারি দিছে টিকা মরে না এখন আল্লাহ জানে এ হাল্লা ভূমিকম্প দিই মারবো আর বিশ্বযুদ্ধে দিই মারবো ঠিক কিনা এই জন্য কী করবেন পুত পবিত্র অবস্থা শুইবেন মনে থাকবো হ্যাঁ এ কথা মা কইয়েন ক নাস্তা বানাই এর পরে পবিত্র টবিত্র খবরদার এটা গুণা কবিরা গুনা ফুত পবিত্র থাকবেন সময় মরার জন্য রেডি থাকবেন সব সময় কি থাকবেন রেডি থাকবেন নি তো সরবেন বলে আল্লাহ হয়তো শেষ যাচ্ছি নেয় মত আমি দিছেন সাল্লাই হ্যাঁ হুন্ডা সাল্লা হাত কুত্তা দৌড়ায় কে দৌড়ায় কুত্তা হাসোকা হ্যাঁ হ্যাঁ মা শুরু করছি এরকম হ্যাঁ বর্তমানে আমার মা ফেলে নাই রে এদিন তার নেপাল নেতো আয়তে এস দৌড়াদৌড়ি করে নামতাম লাগি এ সার এই জান অল্প কুদ্দুর হাসছি অন খাড়াই খাড়াই আগুন লাগে খাড়াই মতন লাগে বইলে জগত দন লাগে মাগো মাগো মরে গেছিস তো অল্প কতらっしゃই তইলে তোর যদি যদি হাড়ে তিন চারটা বসতো এইভাবে থাকবি কত আসতে এটাটা চালাবি ঘরে তো জন બહાર করব তোর মা স্ট্যাটাস সাথে মা মা চলো করেন না মাগু মাগো অস্তে এটা স্ট্যাটাস সাকাইডা আমি স্বপ্নে দেখতে পাল ঠিক কি না আমি

হ্যাঁ কত বড় মোমেন্ট হাতের ইমেন্ট ঠিক আছে ইমান ঠিক থাকার কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ জানে তো গাড়িটা কোন রোডে অ্যাক্সিডেন্ট আল্লাহ জানে ক্যাটালগ আল্লাহ দিয়ে দিছে আল্লাহকে তার করলে অ্যাক্সিডেন্টে যাবো আর হ্যাঁ আমাদের মন ঠিক আছে কিতাবের নাম মন ঠিক আছে কিতাবের নাম ঠিক আছে রা কোরআনের দিয়ে ফর্দার আয়াতে সুরানুরের বত্রিশ নম্বর আয়াতের দি লিখে দিই আল্লাহ ইউ সবইব কালবাহু অসুবিধে নাই আল্লা ইয়াসিরুনা তো দাররা বুখারিয়াতান কলবহুম বহুম তাদের কলপ ঠিক আছে আল্লাহ ইয়ে না আল্লাহারে ফোন করে দিই কোরআন সংযুক্তি লাগবে অসুবিধা কীটা এটি আর কবিনি এ মন ঠিক আছে কবিনি মন তোর জীবনও ঠিক ঠিক তো এ আমাদের দেহ এ আতের স্কিনগুলা কোটি কোটি এ এ আছে আপনার স্নায়ু আছে যদি তুই ভাবি যে এনে টাস করস সেটি একরকম লাগবে তোরটা একরকম লাগবে ধনুকা কাপ দি উঠবি কিতে হইলো আর যদি ইয়েন্দি ধরস ঠিক আছে না তাইলে আর রকম লাগবে তাইলে তোর কাল তোর লগে একটা বেগা নাম মহিলা যদি তোর এ তোরে রূপ দিয়ে ধরক না হেড চাবি যদি দরে তোরে গেডিটা চাবি ধরে বেড়েক কি তোরা তোনি খাদকি তোরে কই আইবনি খাদের মাঝে তো হুন্ডাই ডে হুটবো তো হুন্ডাই ডে তো ধনুজন ইমুই যাবি গা এরকম ধনুজন ইমুই যায় না আয় কই যায় না তুই কাজ যায় না আয় তো দেখতেছি কোথায় কোথায় আর্থিং হয়ে গেছে তোর ভাবির হলে বাজারে যাচ্ছি কইতে কি কইছে কি নবীজি কইছে সফটওয়্যার দি দিছে আলহামুবু আলমউত দেবর ভাবি মৃত্যু তুলল ভাবিয়ে দেবর দেখলেই মুই দৌড় দিব দেবর মুই দৌড় দিব কার কথা নবীর কথা কার কথা আর জোরে আর তুই কস মন ঠিক আছে তাহলে তো তুই নবীর উপদি উঠি গেছ তুই সিটি আতকুলি হাত দিকে দেয় কতকুল ঘুম ঘুমে তোর তুই সিটি ডাক্তার ঘুমে তুড়েছি কি করেন ঘুমে ইয়ে তো তাগ

ও কলিজার টুকরা যুবকেরা তোমরা মসজিদের দিকে চলে কেরামের মহব্বতের লোক হইয়া যাও একটা মিনিট দুইটা মিনিট অন্তত ইউটিউবে ইসলামী বয়ানগুলা শোনো কাজী ইব্রাহিম সাহেবের ওয়াজগুলা শোনো ভালো ভালো বড় বড়ো বক্তাগুলার ওয়াজগুলা শোনো জীবনটা চেঞ্জ হইয়া যাবে আমার ফেভারিট বয়ান কাজী ইব্রাহিম সাহেবের বয়ান আমার ভালো লাগে আল্লাহ আমার বাইকে হায়াতে তৈবা দা আর একটা মহামনীষী আছে পৃথিবীর জমিনে বাংলা ভাষা বাসীর কলিজার টুকরা চোখের জ্যোতি অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের বক্তৃতা তার বক্তৃতা তোমার জীবনকে নিট অ্যান্ড ক্লিন করে দিব কত সুন্দর বয়ান আল্লাহ একবার আমি আফসারি পঁচিশ বছরের বয়ান অত্তর করলে যা হইব অধ্যাপক মুফিজুর রহমান সাহেবের এক মিনিটের বক্তৃতার লগে আমার বক্তৃতা আয়তন হুরা বছরের জিন্দিগির ঠিক না আল্লাহ অধ্যাপক মফিজুর রহমান সাহেবকে নেখায় একদম অত সুন্দর কথা এটা শুনতে চায় একটু একটু ফড়িও জান্নাত যদি মিস করো রব আমাদের মিস হয়ে যাবে নবীজি কয় কে আগে আগে আর একটা আলামত আনানাসিন রাদিল্লাহ তাআলা নুকাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মিন আমারাতিস সাআতে আইয়াজারা মাউতুল ফাজাতি রাওয়াহু তিব্রানিও কে আমতের আগে আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে ভালো মানুষ একশো চোদ্দ মানুষ আঁকাইছে ওমার নাই মরি গেছে মরেনি তিনকা হল আহ যার ভালো মানুষ মুরবৃদের সাথে ভালো আচরণ করতো আয় হায় মহাশরকে যাইয়ে মরি গেছে একটু আগে তাজা মানুষ দশ মিনিট পরে নাই এটা কিসে রালাব কেয়া মতে স্টকে মারা যাব ধাডাহড়ি মারা যাব মিছিল ভালো মানুষ আহা আম্মা আম্মার থেকে বার্তা লিজে ও মা দশ মিনিট পর কবর আছে যদি গো বাইতে নাই গো জেদি গুলি আই হায় হঠাৎ মৃত্যু আল্লাহ সব সময় প্রস্তুত থাক যে গেছে বাঁচি গেছে সামনে ভয়াবহ দিন আয়তেছে ভাইরে এখন তো মানুষের কবর হয় আফসারি নসিব কবর নাই রে আমার বিশ্বাস হয়ে গেছে ফিলিস্তিন কবর নাই খাতায় দেখছে ভোল্ডেজার দেখা দালাল এত মানুষ কবর কত দিব না ফিলিস্তিনের এক মাস আগে লিবিয়া ওই শহর একটার তো আটকা তো বন্যা সে ম্যাঘ দেখো নাই আকাশে সাগর তো তুফে নাই লই গেছে গো মরুভূমির দেশ নব্বই হাজার লোক কয় হাজার কবর টবর এনে ডাইরেক্ট লৈ গেছে গো আইয়ে কবর মাছের হেডো মাছে খাইবার লাগে মাছি গুন রোজা রয়েছে কক্ত দিন এনে ফাঁক করি লই গেছে গো লিবিয়া কয় না রে ইয়ার তিন মাস আগে লৈ লই গেছে গো লক্ষ লক্ষ লোক ভূমিকম্পে তো করে চুয়ান্ন বছরে আল্লাহ কোনোদিন কষ্ট দেয় ন হ্যাঁ তোরা কি আফগানিস্তানে তুমি নি আমল আফগানিস্তানের আড়াইশ বছর মারছে কে এই রাশিয়া বিশ বছর মারছে হুজুরে হজরত মানুষগুলো কত ভালো সেখান থেকে সম্ভাবনা লোকগুলা সরকারের রাষ্ট্রীয় আইন করছে বিয়া সাইরান করন লাগবে আফসারি ন তোরে মুসলমান করা লাগবে বেড়াকে দিতে বেড়া নাই তো বেড়ি রে বিয়ে করন করতো ফিলিস্তিন তো দরি দরি ওলানো মারি গেলাম বেডা নাই একজন না আফগানিস্তান রাষ্ট্রীয় আইন বিয়া সাইড খান কয়ে খান ইস দিয়ে যদি আইনটা হইতো আল্লাহ কবুল করো আমিন কর সাথে হিজলই গেছে গো তুই হিজলা বাইর মতো করি গো তুই হিজলা আটা দোনো ভাই ঠিক আছে হ্যাঁ বিয়ের কথা কইলে যদি আসবো মনে করেন এতের এতের ম্যাগনেট ঠিক আছে হ্যাঁ এতে হিজলা এতে মোনাজার আল্লাহ আফসারি ভাই আফসারি ভাইয়ের কোনো ছাত্র যদি পার্লামেন্টে যায় তাহলে হেমিয়া ফোন করে কই দিব রাষ্ট্রীয়ভাবে যাতে বাংলাদেশে ষাটটি বিয়ের অনুমতির আইন ফাঁস করা হয় মেইন কারণ আইএমপি এমপিটার নার দরকার আল্লাহ আল্লাহরে বহুত গেছে আলহামদুলিল্লাহ তোরা হইবি তোরা আর সব প্রিয় মানুষ তোকে আমি ফোন করে দিবাই করিয়েলা তোরা করিয়ে নেবি ঠিক আছে নি তাহলে তোরা এমপি মন্ত্রী হওয়া মানে আমি হওয়া আল্লাহ আমার প্রিয় মানুষদেরকে জনগণদেরকে কবুল কর তো আফগানিস্তান রাষ্ট্রীয় বিয়া খান কই জোরে কথা করছি